نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মহব্বতের সাথে বলেন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নাসিমা জানবে বাতহা গুজর কুন জাহওয়ালাম محمد را خبر كن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شئی جسے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو. معراج تھی کہ تو لوح قلم تک پہنچا، اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بکمالہم کشف الدجا بجمالہم حسنت جمیع خصالہم صلوا عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمين. চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ মুসলমান নরনারী কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে দুরুদ সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমিনাত শুয়ে আছেন, আয় আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে
ও বাদ দে জবাকো জু দিল পর আসার করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين محترم جناب صاحب صدر حضرات উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান মাবুদ রাজাধিরাজ সম্রাটের সম্রাট আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি যে মহান মাবুদ কোরআনে কারীমের পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ দিনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন শত স্ফুট কণ্ঠে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ কোরআনে কারীম থেকে গত চার দিন আপনাদের সামনে আলোচনা করা হয়েছে আজকেও আলোচনা করা হবে ইনশাআল্লাহ মানুষ এমনভাবে মানুষের জনতার ঢল নেমেছে যে কোনো জায়গা নাই এখানে স্লিপ এসেছে জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের মুফিজুর রহমান সাহেবের কাছে আমি দেখলাম তাতে বলা হয়েছে এগিয়ে বসার জন্য কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কালকে এগিয়ে বলার পর এগিয়ে বসছেন আজকে তো আপনারা জায়গাগুলি নিজেরাই ভরপুর করে বসেই আছেন সুতরাং আপনারা যেমনে পারেন যেখানে পারেন একটু ধৈর্য ধরে আপনারা বসুন বা যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েই থাকুন কি করা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যেন আমরা শুনতে পারি এবং আখেরি মোনাজাত করে আল্লাহর কাছে জীবনের আকুতি কাকুতি যেন আল্লাহর কাছে জানাতে পারি আল্লাহ যেন তৌফিক দেন সবাই বলুন আমিন আজকের বরকতপূর্ণ বিশাল মাহফিল থেকে আল্লাহর কোন বান্দাকে যেন শয়তান মোনাজাত থেকে এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কাউকে যেন মাহরুম করে দিতে না পারে সেজন্য আবার আপনারা আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب কাফিরিন সাদাকাল্লাহুল আযীম কোরআনে কারীম তৃতীয় পারা সূরা আলে ইমরান চতুর্থ রুকু এই আয়াতটির ব্যাখ্যা দিতে গিয়ে কালকে দীর্ঘ সময় চলে গিয়েছে শেষ করা যায়নি আসলে এটি এমন একটি আয়াত যেখানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার জন্য দুনিয়ার মানুষকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তোমরা যদি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে থাকো ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো তা না হলে আল্লাহকে ভালোবাসার কোনো মূল্য নাই আল্লাহকে বিশ্বাস করার কোনো মূল্য নাই যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ না করো সুতরাং গোটা পৃথিবীর মানুষের বিশেষ করে ইমানদার মুমিন লোকদের বাঁচার একমাত্র পথ এ দুনিয়ায় এবং কেয়ামতেও নাজাতের একটাই পথ সে পথ হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা কার অনুসরণ করা এখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কিছু গুণাবলী কিছু পরিচিতি কোরআনে কারীম দিচ্ছে তিনি কি মিশন নিয়ে এসেছিলেন এবং কি দায়িত্ব তিনি পালন করেছিলেন কি করেছিলেন তিনি এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে হুজুরের গুণাবলীর কথা সিফাতের কথা মোট চার জায়গায় বলা হয়েছে এক জায়গায় বলা হয়েছে ইহুদিরা যারা হুজুরকে অবিশ্বাস করত তাদের ধারণা ছিল যে আখিরি জামানার পয়গম্বর আমাদের ধর্ম আমাদের গোষ্ঠীতে আমাদের বংশে হলো না কেন একজন উম্মিদের মধ্যে তাকে কেন পাঠানো হলো আমাদের মধ্যে হলেই তো ভালো হতো এখন এই কথার জবাবে আল্লাহ বলছেন যে আখিরি জামানার পয়গম্বর যিনি সমস্ত রকমের নবুয়তের সব রকমের লক্ষণ শর্ত সবকিছু তার মধ্যে থাকা সত্ত্বেও তোমরা বিরোধিতা করছো কি এই কারণে যে তিনি তোমাদের বংশে জন্মগ্রহণ করেনি তিনি তোমাদের গোত্রে আসেননি এই কারণেই কি বিরোধিতা করছো কোরআনে কারীম এটি এভাবে বলছেন هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ اللَّهُ رَبُّنَا رَمِينَ بَلَيْنَ تِنِي شَيْءَ اللَّهِ جِنِي أُمِّي دِرِي بِتَرِي তার নবীকে রসুলকে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন যিনি তাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাবেন এবং তাদেরকে হিকমত বিজ্ঞান শিক্ষা দিবেন আর তাদের মন মগজকে পরিশুদ্ধ করবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার দায়িত্ব ছিল আল্লাহর কিতাব পড়ে শোনাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তে জানতেন না কোরআন শরীফ যখন নাজিল হতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন জিহ্বা খুব বারবার নাড়াচাড়া করতেন যাতে করে কোন আয়াত বাদ না পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এই তাকলিফ দেখে আল্লাহ ঘোষণা করলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ও নবী কোরআন শরীফ মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোন প্রয়োজন আপনার নাই জিব্বাকে এত নাড়াচাড়া করার কোন দরকার নাই জিব্রাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেন আপনি আমার জিব্রাইলের সাথে একবার মাত্র পড়ে নেবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি মুখস্থ করাই দেব শুধু মুখস্থই করাবো না আমি আপনাকে পড়ার ক্ষমতা দিয়ে দেব আপনি তেলাওয়াত করতে পারবেন আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাতে পারবেন সে ক্ষমতাও আমি আপনাকে দান করে দিব এ হলো এক জায়গা দু নম্বরে আরেক জায়গায় আল্লাহ রাসূল সব রাসূলকে বলছেন মুনাফিক এবং দুর্বল চিত্ত লোক যারা তাদের এই অনুমতি দেওয়ার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়ে তোমাদের প্রতি আমি বিরাট এহসান করেছি আমি তোমাদের জন্য বিরাট এহসান করেছি যে নবী তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি কোরআনে কারীম বলতেছেন এই কথাটি এভাবে ওয়ালাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহিম ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে যথেষ্ট অনুগ্রহ করেছেন আল্লাহ মুমিনদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করেছেন যে তিনি মুমিনদের ভেতরই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠিয়েছেন এবং তাকে দিয়ে কিতাব শিক্ষা দিয়েছেন তাদের ব্রেনকে তাদের মন মগজকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন তৃতীয় আরেকটি জায়গায় আল্লাহ বলেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيهم ويعلمكم ما لم تكونوا تعلمون নবীকে পাঠিয়েছি তোমাদের জন্য এই জন্য যে তিনি তোমাদের কিতাব শিখাবেন তিনি তোমাদের হিকমত দিবেন তিনি তোমাদের বিজ্ঞান চর্চা করাবেন তিনি তোমাদেরকে মগজ তোমাদের ব্রেন পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে সেই কথা জানাবেন যে কথা তোমরা জানো না অর্থাৎ তোমাদের কাছে সেই জ্ঞান নাই যেই জ্ঞান দিয়ে এই পৃথিবীর বুকে তোমরা শান্তি লাভ করতে পারবে এই ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে ব্যক্তিতে পরিবারে ও সমাজে কোথাও
তোমরা তোমাদের জীবনের পূর্ণাঙ্গ শান্তি পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ তোমরা না করো ভাইরা আমার সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জীবনকে মানুষের সামনে তুলে ধরেছিলেন তার চরিত্র ছিল কোরআনের চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিসের চরিত্র ছিল বলুন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু বহিরাগত সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন মা আয়েশা আপনি আমাদেরকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন তার আখলাক সম্পর্কে আমারে কিছু শুনান হযরত আয়েশা বলেন ওগো সাহাবীরা তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই ওনারা বললেন হ্যাঁ কোরআন পড়েছি হযরত আয়েশা বলেন মুসলমানেরা তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো কোরআন যদি তোমরা পড়তে জেনে থাকো তাহলে রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে যেটা কোরআন শরীফ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায় দেখো জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে হলো যেটা কোরআন শরীফ সেইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নড়তে পারে না কোরআন শরীফ হাঁটতে পারে না কোরআন শরীফ কথা বলতে পারে না কোরআন শরীফ কাগজের মধ্যে লিপিবদ্ধ একটি কিতাব কেউ যদি আসল কোরআন দেখতে চায় কেউ যদি চলমান কোরআন দেখতে চায় তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেয় আল্লাহর নবীর 23 বছরের জিন্দগি হলো কোরআনের জিন্দগি জোরে বলেন সুবহানাল্লাহ 30 পারা কোরআন আর নবীর 23 বছরের নবুয়তের জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন যে তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না সাথে সাথে নবুয়তের দায়িত্ব তিনি পালন করেছেন এবং তিনি হারাম এবং হালালের বিধান শুধু কোরআন শরীফেই করা হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাওয়ার দেওয়া হয়েছে হালাল এবং হারামের বিধান তিনিও নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাকেও দিয়েছেন কোরআন শরীফ বলতেছে ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেন আর মন্দ কাজ থেকে ফিরায় রাখেন আর হালাম হালাল এবং হারাম জিনিসগুলি তিনি বেছে দেন নির্ধারণ করে দেন সুতরাং কোরআন শরীফের মধ্যে হালাল হারামের বিধান আল্লাহ যা দিয়েছেন এখানেই শেষ নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন লেজিসলেটিভ পাওয়ার তাকেও দান করেছেন অর্থাৎ আইন তৈরি করার তিনি শারিয়ত ছিলেন শরীয়ত প্রণয়নকারীও ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বিরাট ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিয়েছিলেন মুহাম্মদ আল্লাহর কথা মানা যেমন ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা সুন্নত না নফর বলেন বলেন তো কি আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা শুধু নফল নয় সুন্নত শুধু নয় বরং আরো বেশি আল্লাহর কথা মানা যেমন ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা তেমন ফরজ কেমন করে হলো তা হয়েছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন তিনি যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো তার অর্থ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানা ফরজ আল্লাহর হুকুম অনুযায়ী কার হুকুম অনুযায়ী ফরজ আর হুজুর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা আল্লাহর হুকুম অনুযায়ী তার থেকে ফিরে থাকা কি ফরজ রাসূল যেটা নিষেধ করেছেন তা করা হারাম যা আদেশ করেছেন তা পালন করা ফরজ কথা বুঝে আসছে ভাইরা আমার আল্লাহ তার রাসূলকে এভাবে করে ক্ষমতা দিয়ে দিলেন তাকে বিচারক হিসাবে আল্লাহ বানিয়েছেন দুনিয়ার ভিতরে সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তারে দায়িত্ব দিলেন আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ হে নবী আমি সত্য সহকারে আপনাকে পাঠিয়েছি
আপনি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাব দিয়ে আপনি মানুষের উপরে বিচার ফয়সালা করবেন আর মানুষের সামনে আপনি আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি আল্লাহর আইন দিয়ে মানুষের উপরে শান্তি প্রতিষ্ঠা কিভাবে হতে পারবে সেটা আপনি আমার কোরআন দিয়ে মানুষের সামনে সেট করবেন সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন যে আইন দিয়েছেন মানুষের চলার ব্যাপারে অর্থনীতি সমাজনীতি রাজনীতি এমন কোন ব্যাপার নাই যে ব্যাপারে হুজুর কথা বলেননি হুজুরের ফয়সালা যদি কেউ না মানে মুসলমান দাবি করার পর যে ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله তার দায়িত্ব হলো মুমিনের দায়িত্ব হলো রাসূলের হুকুম শুনল আর সাথে সাথে মাথা পেতে দেবে কোরআন শরীফ বলছে إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا مومنদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয় আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোনো অর্ডার দেওয়া হয় তখন মুমিন যারা তারা আল্লাহর মীমাংসা এবং তার রাসূলের দেওয়া ফয়সালা মেনে নেবে আর শোনার সাথে সাথে বলবে সামিয়না ওয়া আতানা শুনলাম এবং আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম এটা হলো মুমিনের কাজ আর মুনাফিক কি করে আল্লাহ বলেন শোনো মুনাফিক কারা যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে মুসলমানের দাবি করে ইসলামের দাবি করে অথচ ইসলাম পালন করে চলে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানতে রাজি নয় এদেরকে কি বলা হয় মুনাফিক যাদের মুখের কথার কাজের মিল নাই তাদেরকে কি বলা হয় এই মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন ওয়াইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতা আল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তখন যারা মুনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে মুনাফিকরা কেটে পড়ে তারা বলে কি আর শুনতে তারা যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম শোনে তখন মনে তারা তখন বলে যে ধর্ম হলো এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার ওরা বলে যে কোরআন শরীফে আছে লা ইকরাহ ফিদ্দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই সুতরাং তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি এই কথা তারা নিজেরা বলতে থাকে আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয় তখন তার অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে এমন কথা কেউ বলতে পারবে না প্রত্যেকটি মুসলমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে একজন সাহাবি আর একজন ইহুদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে নবীজি সব শুনে ফয়সালা দিলেন ইহুদির সপক্ষে মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে গিয়ে বললেন ভাই ওমর আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য তো বলে প্রথমে কার কাছে গিয়েছিলে কয় গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে অথচ আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি সান্দা দেই আমি জেহাদে যাই অথচ আমার পক্ষে রায় দেওয়া হলো না বলুন তো দেখি কেমন কথা আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন আপনি আমার এই ফয়সলাটা করে দেন হযরত ওমর বললেন আল্লাহর বান্দা অপেক্ষা করো আমি তোমার ফয়সলা করে দিতেছি বাড়ির মধ্যে ঢুকলেন একটা তরবারি নিয়ে এলেন তরবারিটা খাপ থেকে বের করে হযরত ওমর বললেন আল্লাহর বান্দা শোনো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সলা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সলা মেনে নিতে পারে না দ্বিধা দ্বন্দ্বে ভোগে অথবা তার সানি করতে আসে ওই লোকের ফয়সলা এই রকম করে দিতে হয় তরবারি দিয়ে আঘাত করলেন লোকটা দুই টুকরা হয়ে জমিনের উপরে পড়ে গেল সারা এলাকায় খবর হলো হযরত ওমর মুসলমান হত্যা করেছেন ভাইরা আমার
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما حنوبي أبنى الله قسم أبنى الرب قسم شبكتي مومن نوي شبكتي مومن نوي جبكتي أبنى فيصلة دوار فور أبنى سدامت دوار فور ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকু দ্বিধাদ্বন্দ্ব দেবকে মানতে পারে না সন্দেহ পোষণ করে আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীগণ আপনি বলে দেন হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি হযরত ওমর যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন কলেমা পড়ার পর মুসলমান দাবি করার পর আল্লাহর দেওয়া অর্থনীতি সমাজনীতি রাজনীতি যারা মানতে রাজি না ওদেরকে এই জমিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না অর্থাৎ মুনাফিক চলবে না দুটো পথ আছে হয় কাফের হও না হয় মুমিন হও মাঝখানে থাকতে পারবে না মুনাফিক হতে পারবে না দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও হয় ইসলামকে বাদ দাও ইসলাম পছন্দ হয় না আল্লাহ পছন্দ হয় না রাসূল পছন্দ হয় না চলে যাও বেরিয়ে যাও আছে না এমন আছে না লোকজন ইসলাম ভালো লাগে না ইসলাম পছন্দ হয় না আবার তারা বলে কয় যে জনগণের কোমল হৃদয় তাদেরকে তাদের কোমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয় জনগণের হৃদয় তো কোমল থাকবেই কোমল হওয়া স্বাভাবিক নরম হওয়া স্বাভাবিক যেহেতু জনগণ হল ইমানদার দিনদার আর যারাই কথা বলে তা জেনাকার মক্ষর বদমাশ কলিজা কঠিন তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না ভাইরা আমার সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হলো যে আল্লাহর আইন এমনি মুসলমান তারা দাবি করবে কিন্তু কোরআন মানতে রাজি না কোরআন আল্লাহর কিতাব মানবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না রাসূলের কথা মানতে রাজি না আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে কাল মার্ক্সের গোলাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লেনিনের গোলাম হবে পছন্দ হয় কিন্তু রাসূলের গোলামি পছন্দ হয় না যদি তাই হয় অবস্থা তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন কি দিয়েছেন বলুন কি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস হে মানুষেরা আর হে জিনেরা ইন ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان আমার ইসলাম যদি ভালো না লাগে আমার কোরআন যদি পছন্দ না হয় আমার নবী যদি ভালো না লাগে বেরিয়ে যা আমার আকাশের নিচে থেকে আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা চলে যা ইসলাম ভালো লাগে না রাসূল ভালো লাগে না কোরআন ভালো লাগে না বেরিয়ে যা এমন দেশে যাও যদি সম্ভব করতে পারো এমন দেশে চলে যাও যেই দেশে আমার সূর্য নাই যে দেশে আমার চাঁদ নাই যে দেশে আমার বাতাস নাই যে দেশে আমার পানি নাই যে দেশে আমার অক্সিজেন নাই এমন কোন দেশ যদি পাও সে দেশে চলে যাও আছে নাকি এমন কোন দেশ তোমার কালমাস যদি পৃথিবী বানিয়ে থাকে কোথাও সেখানে বেরিয়ে যাও লেনিন যদি কোনো ভূখণ্ড তৈরি করে থাকে সেখানে চলে যাও আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে বাস করবা আল্লাহর দেওয়া পানি খাবা আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে আল্লাহর জমিনের ধান খাবে আল্লাহর গাভীর দুধ খাবে আর কালমার শের গোলামি হতে পারে জোরে বলুন পারে ভাইরে আমার রাসূলে পাক জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন লা ইউমিনু আহাদুকুম
حتى يكون هواه تبعا لما جئت به আল্লাহর কসম তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না কে বলতেছেন আল্লাহ রাসূল বলছেন তোমাদের ভিতরে কেউ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের নিজেদের প্রবৃত্তি কর্তৃক পরিচালিত হতে থাকবে এবং আমি যে জিনিস নিয়ে এসেছি তার অনুসরণকারী না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আমি যা এনেছি আল্লাহর কাছে থেকে সেটা অনুসরণ করা লাগবে আমি যে অর্থনীতি দিয়েছি রাসূল যে অর্থনীতি দিয়েছেন রাসূল যে সমাজনীতি দিয়েছেন রাসূল যে রাষ্ট্রনীতি দিয়েছেন রাসূল যে পথ দেখিয়েছেন এই পথ যদি না মানে রাসূল বলেছেন কখনো মুমিন হতে পারবে না কে বলেছেন আল্লাহর নবী বলেছেন সুতরাং মুমিন মুসলমান যারা তাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর রাসূলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে কি জন্য দিতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী الله رب العالمين بولين وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله আমি যে রসূলই পাঠিয়েছি তার আনুগত্যকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি আর তা আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে এটা কার হুকুম বলুন জোরে কার হুকুম নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো যে রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো আল্লাহ রাব্বুল আলামিনের সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে জীবনের সকল দিক ও বিভাগে একমাত্র তাকে আইন মেনে চলতে হবে কার আল্লাহ এবং তার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর কুল আতিউল্লাহ ওয়ার রাসূল আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো তোমার জীবনের মুক্তি এই পথ ছাড়া তোমার জীবনের আর কোনো মুক্তি হতে পারে না আজকে মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি লোকেরা মনে করে ইসলাম হলো একটি ধর্ম মাত্র ইসলাম কি শুধুমাত্র একটি ধর্ম এই কথা ছড়ানো হচ্ছে তথাকথিত প্রগতবাদী নাস্তিক্যবাদীর ধ্বজাধারীরা তারা চতুর্দিকে ছড়াচ্ছে ইসলাম হলো শুধুমাত্র একটি ধর্ম এতে আছে শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা অর্থনৈতিক কোনো বক্তব্য নাই সুতরাং ধর্মের দিক থেকে আমরা নামাজ রোজা ঠিকই করব আল্লাহ কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য কার্ল মার্ক্সের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই সমাজতন্ত্র করা ছাড়া কোনো পথ নাই এই কথা তারা বলে বেড়াচ্ছে এবং আমাদের যুবকদেরকে তারা সর্বনাশ করতেছে বলুন ঠিক কিনা আপনারা আমাকে বলেন এ কোরআন শরীফে আল্লাহ কি অর্থনৈতিক বক্তব্য রাখেন নাই রাজনৈতিক বক্তব্য নাই সমাজনীতির বক্তব্য নাই সবের মধ্যে ভরা আছে কিন্তু দুঃখের বিষয় আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলি যারা ওখানে পড়াশোনা করছে তার একটি অংশকে আজকে তাদেরকে বিরুদ্ধে নিয়ে নেওয়া হয়েছে তারা আমার ঘরের ছেলে অথচ ইসলামকে তারা মুসলমানদের বলে ধর্মান্ধ মুসলমানদের কি বলে ধর্মান্ধ আর ওরা হয়েছে প্রগতিবাদী প্রগতিশীল প্রগতি হওয়া যায় ইসলামের যত গালি দেওয়া যাবে রসুলকে গালি দিয়ে যত কবিতা লেখা যাবে ততই প্রগতি প্রগতিশীল হয় ততই প্রগতিবাদী হয় ঠিক কিনা কন সুতরাং আপনারা আমার ছেলেকে যারা ধ্বংস করল নষ্ট করল ওদের চেনার দরকার আছে না জোরে বলেন ওদের চেনার দরকার নাই কারা আমার ছেলে নষ্ট করল আমার ওই ছেলে ইউনিভার্সিটি কলেজে আজকে যারা লেনিন এবং মার্সের গোলাম হয়েছে এই ছেলেগুলি তো আমার ছেলে ছিল আপনার ছেলে ছিল আমার ভাইয়ের ছেলে ছিল এই ছেলেগুলিকে কারা নষ্ট করল নষ্ট করেছে ইউনিভার্সিটি এবং কলেজের তথাকথিত এক শ্রেণীর প্রফেসরেরা সব না এক শ্রেণীর শিক্ষকরা কোন শ্রেণী যেই শ্রেণীর শিক্ষকরা মস্কো থেকে ট্রেনিং পেয়েছে পেন্টাগনের ট্রেনিং পেয়েছে পিকিং এর ট্রেনিং পেয়েছে শান্তিনিকেতন থেকে মগজ ধোলাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বসে এসব অধ্যাপক শিক্ষক নামের কলঙ্ক আমার দেশের হাজার হাজার ছেলেকে বেঈমান বানিয়ে দিল বলুন ঠিক কিনা আজকে আমাদেরকে বুঝতে হবে
ওই ইউনিভার্সিটি গুলিতে যদি কোরআনে কারীম পড়ানো হতো যদি রাসূলের হাদিস পড়ানো হতো রাসূলের অর্থ অর্থনীতি যদি পড়ানো হতো ছেলেগুলি খারাপ হতো না সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যেত ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অর্থনীতি দিয়ে ভরপুর করে দিয়েছেন সমস্ত কথা বলেছেন শ্রমিকের ব্যাপারে কথা বলেছেন কৃষকদের ব্যাপারে কথা বলেছেন পুঁজিবাদকে ইসলাম আশ্রয় দেয়নি বরং অর্থনৈতিক একটি সামাজিক সুবিচার একটি সুষম বণ্টন নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর সমস্ত সম্পদের আসল মালিক কে জোরে বলুন কে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ পড়েন সবাই আমার সাথে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান আর জমিনের সব কিছুর একচ্ছত্র মালিকানা হলো আল্লাহর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক আল্লাহর সম্পদ থেকে কাউকে কাউকে এর মালিক এর কিছু সময়ের জন্য রক্ষক বানায় দেন কিছু সময়ের জন্য আমানতদার বানায় দেন যার কাছে যতটুকু জমি আছে টাকা আছে সম্পদ আছে এগুলি তার কাছে আমানত মাত্র আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন وأنفقوا مما جعلكم مستخلفين فيه الله যে সব ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন এর প্রতিনিধি বানিয়েছেন তোমরা তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করো এর দ্বারা বোঝানো হচ্ছে ধন সম্পদের আসল মালিক আল্লাহ তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে আর ওই ধনীদেরকে বলা হয়েছে والذين في أموالهم حق معلوم للسائل والمحروم ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধনীদেরকে যে গরিবরা তোমার করুণার পাত্র নয় বরং তাদের তোমাদের সম্পদে আছে তাদের অধিকার সে অধিকার তোমরা আদায় করে দাও এবারে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনের মধ্যে বারবার এই কথা বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তোমরা খরচ করো গরিব জন সাধারণের জন্য প্রশ্ন উঠল হে রাসূল কি খরচ করব আল্লাহ জবাবটা শিখিয়ে দিলেন ওয়াইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও যেটা তোমার কাজে লাগছে না তোমার ব্যক্তিগত এবং তোমার পরিবারের জন্য রেখে বাকি জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় মানুষের জন্য গরিবদের জন্য খরচ করে দাও তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন মানুষের প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এই জিনিসগুলির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন ইসলামী সরকার দিয়ে থাকে ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তার সবচাইতে বড় কথা হল সমাজের কর্মক্ষম ব্যক্তি যারা কাজ করতে পারে না তাদের রুজির জন্য তারা পরিশ্রম করবে যারা কাজ করতে পারে তারা পরিশ্রম করবে এটা হল ইসলামের কথা কোরআনে কারিমের মধ্যে সূরায় জুমায় একথা বলা হয়েছে فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله ربنا رمين بولن নামাজ পড়া যখন হয়ে গেল ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ নামাজ পড়া যখন হয়ে গেছে এখন আর ঘুমায় থেকো না বেরিয়ে যাও কলে কারখানায় খেতে খামারে অফিসে আদালতে কাজ করো জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম কাদের ট্রেনিং দেয় বসে থেকো না নামাজ পড়া হয়েছে বেরিয়ে যাও হাদিস শরীফে এসেছে ইদা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরজাকিকুম যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল ঘুমায়ও না ফালা তানুমু ঘুমায়ও না বেরিয়ে যাও কল কারখানা খেতে খামারে অফিসে আদালতে উৎপাদন বাড়াও কাজ করো নিজের জন্য পরিশ্রম করো অন্যের জন্য পরিশ্রম করো হুজুর বলেছেন সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নাই যে নিজের জন্য পরিশ্রম করে না অন্যের জন্য পরিশ্রম করে না তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না ইসলাম কাজের কথা এভাবে বলেছেন আর বলেছেন কি এই কাজটা যখন করবে তখন কিন্তু আমাকে ভুলে যেও না আমার কথা মনে রেখো যখন তুমি কাজে বেরোবে আমার ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ
وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون যখন তোমরা রুজি তালাশের জন্য বেরোবে তখন আমার জিকির বেশি বেশি করে করবে কার জিকির আল্লাহর জিকির তার মানে এটা নয় যে অফিসে বসে আল্লাহু আল্লাহু করবেন তারপরে জমিনে গিয়ে আল্লাহু আল্লাহু করবেন মুখে মুখে শুধু তা না জিকির মানে স্মরণ জিকির মানে কি এর মানে হলো আপনি যখন অফিসে বসবেন আল্লাহ বলেন এটা তোমার রুজি কামাইর জায়গা অফিসে বসে যতক্ষণ থাকবে তখন আমাকে স্মরণ করবে আমি যদি তোমার স্মরণে থাকি তাহলে বাম হাতের ইনকাম করা সম্ভব হবে না কথা বুঝেন বাম হাতের ইনকাম এটা আছে নাকি চিটাগাংয়ে নাই বোধহয় আছে ঘুষের টাকা অবশ্য বাংলাদেশে ঘুষ নাই বাংলাদেশে ঘুষের প্রচলন আছে নাকি না না বাংলাদেশে ঘুষ গেছে বকশিশ হইয়া কয় যে আমারে বকশিশ দিতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত কালেক্টররা যাকাতের টাকা নিয়ে আসছে এসে বলছে ইয়া রাসূল হে ইয়া আমিরুল মুমিনিন এই নিন এই টোপলাটা হলো যাকাতে আচ্ছা ওইটা কি ওই যে ছোট টোপলাটা কয় ওটা হলো আমার হাদিয়া লোকেরা আমাকে দিয়েছে হযরত ওমর বলছেন ওটাও জমা দাও কয় এটা তো আমাদের লোকেরা হাদিয়া দিয়েছে কয় যাও না জমা দাও এরপরে আমি তোমার চাকরি বাদ দিয়ে দিলাম এখন যাও দেখি তোমার কেডা হাদিয়া দেয় তার মানে ওইটা দিয়েছে তোমার চাকরির জন্য সুতরাং ঘুষ খাওয়া হলো হারাম ঘুষ খাওয়া কি হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি কলকারখানায় খেতে খামারে অফিসে যখন বসবে আমার জিকির বেশি করে করবে আমাকে স্মরণে রাখবে তাহলে কোনক্রমে তুমি ঘুষ তোমার বাম হাতের ইনকাম করতে পারবে না আমার ভয় অন্তঃকরণে তোমার আসবে এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছেন এই গভর্নমেন্ট প্রথমে যখন ক্ষমতায় আসেন এসেই তারা আসবার আগেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে এই ঘোষণার পর তারা ক্ষমতা এলেন এর কদিন পরেই আমার মাহফিল ছিল বাইতুল মোকাররমে তো ঘোষক সেখানে উপস্থিত বুঝেন তো কে তো আমি সেখানে বললাম মোনাজাতের মধ্যে যে আল্লাহ যারা আজকে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ময়দানে এলেন এরাই যেন কেয়ামতের দিন দুর্নীতির দায় আসামি হইয়া তোমার কাঠগড়ায় না দাঁড়ায় আবার আজকে দেখা গেল সমাজের অবস্থা যারা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এলেন দুর্নীতি মনে হয় কোন সমাজের এমন কোন একটি রন্ধ্র নাই যেখানে দুর্নীতি আজ না ঢুকেছে কি কোন ঠিক কিনা সমাজের পরতে পরতে সর্বস্তরে রন্ধ্রে রন্ধ্রে ঘুষ অনাচার ব্যবিচার ঢুকে গিয়েছে এই জন্য আল্লাহ বলছেন আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা কাজ করতে পারেন তাদের কি যারা কাজ করতে পারে না উপার্জনে অক্ষম যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাজ করতে পারে তারা কর্ম কাজে যারা শক্তি নাই তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেবে ওয়াকফুলু গানিউহুম ফাকীরাহুম তাদের সমাজের ধনীরা তারা গরিবদের খাবারের বন্দোবস্ত করবে তাদের অভাব অভিযোগ প্রয়োজনকে মিটিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সেই ব্যক্তি মোমেন নয় সেই ব্যক্তি মোমেন নয় তিনবার বললেন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি মোমেন নয় হুজুর বলেন যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে এই কথা জানার পরে যে ঘুমায় গেল আল্লাহ নবী বলেন সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন আল্লাহর কাছে সে মোমেন বলে চিহ্নিত হতে পারবে না এর চাইতে উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে বলুন কি বলেন আর কেউ বলতে পেরেছে আর কেউ বলতে পারেনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ু রাজুলিন মা তাজিয়ান বাইনা আগনিয়ায় ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহ ওয়া রাসূলি আল্লাহর নবী বলেন কোন ধনাঢ্য এলাকার ভিতরে কোন গরিব মানুষ যদি মারা যায় কোন মানুষ যদি না খেয়ে মারা যায় কোন ধনাঢ্য এলাকার ভিতরে তাহলে ওই ওই এলাকার ধনী ব্যক্তিদের সঙ্গে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কোন সম্পর্ক থাকবে না সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ কোন ধনীদের এলাকায় যদি গরিব না খাইয়া মরে যায় তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোন সম্পর্ক বাকি থাকবে না রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা স্পষ্ট করে বলেছেন তাই তো আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় ছিলেন হুজুর বলেছেন অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় হুজুর বলেছেন খাইরুল কুরুনে কারনি সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ জোরে কন সুবহানাল্লাহ মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে না খেয়ে কেউ মরে নাই
আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায়, ইলেকশন আসলে পরে কত কায়দার লম্বা জামা গায়ে দেয়, দেখেন না? খদ্দরের জামা একেবারে আমাদের চাইতেও লম্বা জামা, দুই কোনাটা খুব বেশি করে লম্বা, কানাটা ফাড়া। এরপরে মঞ্চে এসে সুন্দর করে বলে, এবার যদি একবার যাইতে পারি ক্ষমতায়, না খাইয়া কেউ মরবে না। কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না। ভাইরা আমার, মানুষেরা বুঝতে পারে না আর এদের পেছনে দৌড়াতে থাকে। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়ার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন। রাসুল দুনিয়া থেকে বিদায় হলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন, পৃথিবীকে দেখিয়েছেন, রাষ্ট্র কেমনে চালায়, নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন, কে খেয়েছে কে না খেয়ে আছে, কার বাড়ি অসুখ, কার বাড়ি ভালো, কি অবস্থা, এগুলি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর দেখতেন। মানুষের চাপ আর কিছু না। আমি আর ওদিকে লক্ষ্য করবেন না, এদিকে লক্ষ্য করেন। আমি তো আপনাদের নিয়ে জেহাদের ময়দানে যাব, কোথায় যাব? তো এইরকমের একটা আওয়াজ শুনে যদি মানুষের চিল্লানি আওয়াজ শুনে যদি ওদিক ফিরে তাকান, তাহলে আপনাদের নিয়ে জেহাদের ময়দানে যাওয়া যাবে? কি বলেন? সাহসী হতে হবে, দুর্জয় সাহসী হতে হবে। এখানে আর কিচ্ছু নাই, মানুষের বসা ছাড়া আর কোনো কিছু হওয়া সম্ভব নয়, যেহেতু এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন, কিসের মাহফিল? সুতরাং লোকেরা বসতে জায়গা পাচ্ছে না বলে প্রচন্ড ভিড়ে মানুষের অসুবিধা হচ্ছে, আর কিছুই না। আপনারা লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, আর রাসূল এমন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে, সে যোগ্যতা থাকা লাগবে। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন, যদি শোনা যায় যে উনি আজকে বাইতুল মোকাররমে ইমামতি করবেন, মুসল্লি পাওয়া যাবে একটাও? কি বলেন, পাওয়া যাবে নাকি? হসপিটালের রোগীরা যদি শোনে যে ডাক্তার নাই, ইঞ্জিনিয়াররা আসছে চিকিৎসা করার জন্য, রুগী থাকবে একটাও? পাওবাঙ্গা রুগীও হসপিটালের জানালা ভাঙ্গে বাইরে পড়বে ভয়তে, যে কোন জায়গার ইঞ্জেকশন কোথায় করে তার তো ঠিক নেই। সুতরাং লোকেরা বলবে, আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো, আমাদের বাঁচাও। রাসূল বানিয়েছিলেন এমন, যিনি হবেন রাষ্ট্রপ্রধান তিনি হবেন মসজিদের কি ইমাম, তিনি অর্থনীতির ইমাম, তিনি গোটা দেশের ইমাম। একদিকে ইমাম, আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, ইলমে মারফাতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদে নববীতে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন বুড়ি প্রবেশ করল একটা পাত্র নিয়ে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্র ভরা খোরমা আমার বাগানের, আপনি খান, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। রাসূল জিজ্ঞেস করলেন, পাত্রটা নিয়া মিয়া তোমার নাম কি? বলছে, আমার নাম জুবায়ের, নাও পাঁচটা তোমার নাম, আমার নাম সাইদ, নাও সাতটা তোমার নাম, জাবের নাও তিনটা তোমার নাম, আমার নাম আবু সাইদ খুদরি, নাও ছয়টা। এভাবে ভাগ করতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরতে আলী, হুজুর বলছেন তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি তো আলী, নাও একটা। হযরত আলী হুজুরের কাছে থেকে খোরমা নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে চিবছেন। হযরত আলী স্বপ্নের ভিতরে রাসূলের দেওয়া খোরমার দানা মুখের ভিতরে দিয়ে চিবছেন, এমন সময় কানের মধ্যে আজান, আজানের আওয়াজ চলে গেল, ফজরের আজানের, আসসালাতু খায়রুম মিনান নওম। হযরত আলীর ঘুম ভেঙে গেল, তিনি ঘুমের থেকে জেগেছেন ঠিকই, কিন্তু মুখের ভিতরে রাসূলের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান। আল্লাহর নবীর জান্নাতি সুগ্রান তখনও হযরত আলীর ঘরের মধ্যে তখনও রয়েছে। হযরত আলী উযু করে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, যায় দেখেন হযরত ওমর ইমামতি করতেছেন। নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন, হযরত আলী দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকল,
মসজিদের ভিতর একজন বুড়ি ঢুকলেন হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন হে আমার আমিরুল মুমিনিন এটা আমার বাগানের আপনি নিজে খান আর রাসূলের সাহাবীদের মধ্যে ভাগ করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমার পাত্র হাতে নিয়ে বলছেন তোমার নাম কি কয় অমুক না ওই কয়টা তোমার নাম কি অমুক না ওই কয়টা দিতে দিতে হযরত আলীর বেলায় বলেন আলী তুমি কে কয় আমি তো আলী কয় তুমি নাও একটা হযরত আলী বলেন ভাই ওমর তোমার কাছে তো খরমা আরো আছে পাত্রে দেখা যায় আমার ঘরে ছেলে পেলে আছে দিলে তো তুমি আরো দিতে পারো আমারে একটা কেন দিলে একাধিক দাও না কেন হযরত ওমর বলেন ওরে আলী বিগত রজনীতে স্বপ্নের ভিতরে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে একাধিক খরমা দিতেন আমি ওমরও তোমাকে একাধিক খরমা দিয়া দিতাম কেমন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের একদিকে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন একবার তিনি এক মুসলমান বাহিনী ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন প্রতিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা বুড়ি জিজ্ঞেস করেন ভাই মিয়া তুমি কি জানো হযরত ওমর কোথায় গেছে হযরত ওমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন না তিনি বললেন যে ওমর এই দিকে গেছে নিজের দিকে দেখালে বুড়ি মনে করছে ওই দিকে গেছে হযরতে ওমরের কথার পর বুড়ি বলছে পথি তুমি কি জানো ওমর কেমন আছে কয় হ্যাঁ জানি তো ভালো আছে কয় তুমি তো বলছো ভালো আছে আমি বলি ওমর নিপাত যাক হযরত ওমর বললেন মা তা কেন কয় যে আমি আজকে তিন চার দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি আমি মদিনার লোক না তো আমি এখানে আছি খলিফার কাছেও যেতে পারি না আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কুলে যদি একটি ছাগল একটি কুত্তাও যদি মারা যায় না খাইয়া আমি ওমর দায়ী হব তা আমি তো মানুষ আমি তো খাবার পেলাম না সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি তারপরে হযরত ওমর বলছেন বড়িমা তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায় তো হযরত ওমর তো খুব ব্যস্ত যুদ্ধ চলতেছে বাইরে আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যতিব্যস্ত আছেন তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও বুড়ি বলছে তোমাকে তো খুব ওমর ভক্ত লোক বলে মনে হয় তা দাও তো দেখি আমাকে এতগুলো দিনার তাহলে আমি খুশি হই হযরত ওমর পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন সেই এলাকা থেকে তারা ফিরে এসে প্রতিমধ্যে হযরত ওমরকে দেখে বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ শুকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন শুনে বুড়ি যখন শুনল যে আমিরুল মুমিনিন সে ভয়তে থরথর করছে সর্বনাশ হযরত ওমরের সামনে আমি বলছি যে ওমর নিপাত যা বুড়ি তখন করজোড়ে বলছে আমিরুল মুমিনিন আমি বুঝতেই পারি নাই ভুল করেছি আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি আমি বুঝি নাই আমারে আল্লাহর হস্তে মাফ করে দেন হযরত ওমর বলেন বুড়ি মাফ করা লাগবে না আমার উল্টা মাফ চাইও না বরং আমি মাফ চাই তুমি বলার আগে আমি যে তোমার ক্ষুধার খবর নিতে পারি নাই এই জন্য তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না ইসলাম বন্ধুগণ মানুষের প্রচন্ড ভিড়ে মানুষ মারা যাওয়ার উপক্রম হচ্ছে কোন কোন আশেপাশে তো আমি যদি আপনাদের বলি একটু চাপতে আপনারা কি পারবেন আমিও জানি আপনারা পারবেন কিন্তু দাঁড়াবেন না কেউ কেউ দাঁড়াবেন না দাঁড়াবার কোনো পারমিশন নাই বেয়াদবি করবেন না বসা অবস্থায় একটু এগোন তো বসা অবস্থায় চতুর্দিক থেকে কেউ কেউ কোনো মুসলমান দাঁড়াবে না বসা অবস্থায় একটু চেপে আসেন আর একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ খুব জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله أرزوري قرون لا
إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بھائی رامات اسلام زكاة ارمادتو میں ایبان پرسپوریک دان دانر مادتو میں مانوسر دریدروتا دور کرار ببستا کرو چھے حضرت عمر ابن عبدالعزیز رحمت اللہ علیہ رجوگے بازار بازار شہرات کرا ہو تو زکاة کے نبے زکاة کے نبے ایک تلو کو زکاة نبو آمی ای رکم لوگ پاو جائے نئی زورے کن سبحان اللہ لوگ پاو جائے نئی حضرت عمر ابن عبدالعزیز رحمت اللہ علیہ زمانہ ایک تلو انہیں گلی زکاة صدقار ساکا نیے گھٹتے سن کارے دے بے گوری تلاش کرتے سے تلاش کرتے کرتے تین دین ہوئے گا سے پائنی شش پر جن تو مرود دنر بھوئے تورے بوشے زیموت چھے ایمان سما دیکھے جارکتا لوگ شگا ناشتے گائر زمکہ بھر مویلا دیرہ چاہتے گات چھی تارے بول سے اسلام علیکم بھائی اللہ مہرمانی اپنا رے پائے گے سی آمی اس کے تین دین پر جن تو صدقات ساکا نیے گھٹتی سی کارے دے بکنو لوگ پائینا اپنا مطلب گریب لوگ پائے گے سی اپنی دعائے کرے ہمارے ٹاکا گلی نیے ہمارے بچا ওই লোকটা বলছে মিয়া তোমার মাথায় স্ক্রু ঢিলে ঢিলে নাকি তুমি কি মনে করছো আমার ওই টোপলার মধ্যে ছেঁড়া খাতা আমার টোপলার তোমার ওর মধ্যে কয় টাকা কয় যে এত তা আমারটা গুনিয়ে দেখো তোমারটা চাইতে অনেক বেশি তুমি ঘুরছো তিন দিন আমি ঘুরেছি এক সপ্তাহ পুরো এলাকায় সৎকার টাকা নিতে পারে এমন গরিব খুঁজা পাইলাম না জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এটা কিসের বরকতে হয়েছে ইসলামের বরকতে জোরে বলেন কিসের বরকতে ইসলামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তু খাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরদ্দু আলা ফুকারাইহিম ধনীদের কাছ থেকে যাকাত নাও আর গরীবদের কাছে দিয়ে দাও যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে তাহলে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরাফাতুল বারীর মধ্যে তিনি লিখেছেন ফামানিম তানিয়া উখেজাত বিহি উখেজাত মিনহু খারান অর্থাৎ যদি কেউ যাকাত দিতে গভর্নমেন্টের হাতে অস্বীকার করে জবরদস্তি করে তার কাছ থেকে যাকাত আদায় করে নাও যাকাত দিতেই হবে বাই হুক এন্ড ক্রু গভর্নমেন্টের হাতে তাই বলে এই বর্তমান হাজি সাহেব গভর্নমেন্টের হাতে না বর্তমান গভর্নমেন্ট আইন করেছেন যাকাত বোর্ড গঠন করেছেন আমি প্রেসিডেন্টের সামনে বলেছি সেই গভর্নমেন্টের হক নাই অধিকার নাই যাকাত আদায় করার যে গভর্নমেন্ট নামাজ কায়েম করে না আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি মানুষকে মুমিনদেরকে যদি ক্ষমতা দেই চারখানা কাজ করবে কয়খানা বলুন মোমেন ব্যক্তিদের যদি কাপ আমি ক্ষমতা দেই চারটা কাজ করবে প্রথম কাজ হল প্রথম নম্বরে নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে অর্ডার দিয়ে দিবে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক কোন অফিসার কোন স্কুল কোন কলেজ কোন ইউনিভার্সিটি নামাজের অর্থে চলতে পারবে না নামাজের সময় বন্ধ করে দিতে হবে বা জামাত নামাজ আদায় করবে মুসলমান তারপরে আবার কাজ শুরু করবে অর্ডার হবে গভর্নমেন্টের পক্ষ থেকে নামাজ পড়তেই হবে আল্লাহর হুকুম অনেকে বলে কয় হুজুর শুধু তুই একটু নামাজ পড়ি না নইলে আমি লোকটা আসলে খারাপ না দান সৎকা করি রোটারি লায়ন্স অ্যাপেক্স লিও তারপরে ফ্রিমেশন এই ধরনের অনেক সংগঠনের সাথে থাকি চক্ষু শিবির করি চোখ ভালো করে দিই খাবার দিই শীত বস্ত্র দিই আমি লোক খারাপ না শুধু যা নামাজ পড়ি না তাই বলে আমার ইমান নষ্ট হলো নাকি আমি বলি মিয়া ইমানই তো নাই তার নষ্ট হবে কি ইমান থাকার জন্য নামাজ জরুরি যার নামাজ নাই লা দিনা লিমান লা সালাত আলা যার কাছে নামাজ নাই তার কাছে ইমান নাই সুতরাং নামাজ হল দিনের খুঁটি এমাদুদ্দিন দিনের পিলার পিলার নাই তো আপনার ছাদ হবে কেমনে ঘর বাড়ি হবে কেমনে হইতে পারে পিলার ছাড়া ঘর বাড়ি হয় হতে পারে না সুতরাং নামাজ প্রতিষ্ঠা যে গভর্নমেন্ট করে না ভালো কাজের আদেশ করা এবং অন্যায়ের প্রতিরোধ যে করে না তার সেই গভর্নমেন্টের অধিকার নাই যাকাত বোর্ড গঠন করে যাকাত আদায় করা জোরে বলেন অধিকার আছে কোন অধিকার নাই ভালো কাজের আদেশ করা তো দূরের কথা
অন্যায়ের প্রতিরোধ তো দূরের কথা বর্তমান গভর্নমেন্টের সময় সবচাইতে বেশি অবৈধ কার্যকলাপ বেশি ঘটেছে বলেন ঠিক কি না সুতরাং শরীরের ভিতরে যদি হয় ক্যান্সার ব্লাড ক্যান্সার অথবা হার্ট ক্যান্সার মাথায় যদি লক্ষ্মী বিলাস মাখে লক্ষ্মী বিলাস তেল আশ্চর্য মলম যদি বুকে মাখে ক্যান্সারের কোনো উপকার হবে হবে না দেশটারে বেহায়ামি অস্থিরতা মদ জুয়া জেনা ব্যভিচার সুদ ঘুষ দিয়ে ভরে ফেলানো হয়েছে সুতরাং আপনার এই জাকাত বোর্ড গঠন করে এই দেশকে ভালো বানাবার কোন উপায় হতে পারে না সেই জন্য রাসূল বলেছেন ইসলামী গভর্নমেন্টের হক হলো জাকাত আদায় করবে যদি কেউ না দেয় তাহলে জবরদস্তি করে আদায় করবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত মুনকিরিনে জাকাত যারা জাকাত দিতে অস্বীকার করেছিলেন তাদের সম্পর্কে তিনি বলেছিলেন ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত আল্লাহর কসম আমি যুদ্ধ ঘোষণা করব জিহাদ করব যারা যাকাত দিতে অস্বীকার করে অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা যেমন ফরজ মনে করি অনুরূপ ভাবে আমি যারা যাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে জিহাদ করা আমি ফরজ মনে করি সুতরাং মুসলমান সমাজের মধ্যে ইসলামী সমাজে যাকাত গভর্নমেন্ট আদায় করে জনগণের অভাব প্রয়োজন মিটায় দেয় কেউ দশতলায় বাস করবে আর কেউ গাছতলায় থাকবে এই সিস্টেম ইসলামের কাছে নাই ইসলাম মানুষকে সমান করে দিতে পারে এই ব্যবস্থা পৃথিবীতে আর কেউ করে দিতে পারে না রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আজকে যেমন পৃথিবীতে ব্যাংক আছে এরকম একটি ব্যাংক উদ্বোধন করেছিলেন আল্লাহর নবী আজকের ব্যাংকগুলি তো সুদভিত্তিক ব্যাংক আর হুজুর যে ব্যাংক উদ্বোধন করেছিলেন সে ব্যাংকের নাম ছিল বাইতুল মাল কি নাম ছিল বাইতুল মাল নামক ব্যাংক উদ্বোধন করতে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া আল্লাহর নবী বলেন যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করে যদি মারা যায় তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ ঋণের ভার নিয়ে নিলাম শুধু ঋণ শোধের ভারই নিলাম না তার বিধবা স্ত্রী এবং তার অসহায় ছেলে পেলে এতিম বাচ্চাগুলি সবগুলির বোঝা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম এর নাম ইসলামী স্টেট রাষ্ট্রপ্রধান গোটা দেশের সবকিছুর জন্য তাকে দায়ী হতে হয় এবং জনগণের খেদমত করার জন্য প্রস্তুতি নিতে হয় আর এ পথ একমাত্র দিতে পারে ইসলাম আর কেউ দিতে পারে না সেই জন্য ইসলামের জাকাতের ভিত্তিতে জাকাত ব্যবস্থার মাধ্যমে জনগণকে ইসলামের পথ দেখিয়েছে তাদেরকে অভাব অভিযোগ দূর করেছে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে এই ব্যবস্থা আর কেউ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম তোমাদের কিছু সংখ্যক ধনীদের হাতে যেন সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে গুটি কয়েক ধনীদের কাছে যেন সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে বরং তা স্প্রেড করে গোটা সমাজের মধ্যে যেন যাকাত সৎকার আকারে তা যেন ছড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা আজকে জাহান্নামে এলে ওরা জবাবে বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওরা বলবে আমরা নামাজ আদায় করতাম না আর আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না এই কারণে জাহান্নামে এসেছি এই আয়াত দ্বারা প্রমাণ হল জাহান্নামে মানুষ যত কারণে যাবে তার মধ্যে দুইটা কারণ হলো বড় কয়টা কারণ বড় দুইটি কারণ বড় একটি হলো নামাজ আদায় না করা দুই নম্বর হলো এতিম মিসকিন গরিবদেরকে খেতে না দেওয়া যদি এভাবে করা হয় এ কারণে আল্লাহ তাদের জাহান্নামে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন পড়েন সবাই আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون هنا بي আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে পরকালকে অস্বীকার করেছে দিনকে অস্বীকার করেছে পরকাল আর দিনকে অস্বীকার করেছে কারা যারা নাকি এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর মিসকিনকে খেতে দেয়নি এতিমের গলায় ধাক্কা মারা আর মিসকিনকে খেতে না দেওয়া পরকালকে অস্বীকার করার শামিল জোরে বলেন সুবহানাল্লাহ কত বড় কথা এতিম মিসকিনকে গলায় ধাক্কা মারা এবং মিসকিনকে খেতে না দেওয়া এতিমকে ধাক্কা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না পরকালকে অস্বীকার করার শামিল এগুলি হয়ে যায় তাই ইসলাম বলেছে গরীব মিসকিনকে ভালো ব্যবহার করো তাদেরকে খাবার দাও পরার দাও আর এ সব কিছুর দায়িত্ব হলো গভর্নমেন্টের ইসলামী গভর্নমেন্ট যদি হয়ে যায় কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে কেউ হাজার বিঘা জমির মালিক হবে আর কারো রান্নাঘর উঠাবারও জায়গা থাকবে না এই ব্যবস্থা ইসলাম হলে এ ব্যবস্থা থাকতে পারবে না সুতরাং শহরের দেশের সবচাইতে ভালো বাড়িতে প্রেসিডেন্ট থাকবেন ভালো ভালো বাড়িগুলিতে মন্ত্রীরা থাকবেন জেলার সবচাইতে ভালো বাড়িতে কমিশনার বা ডিসি থাকবেন আর জনগণ থাকবে কুড়ে ঘরে থাকার জায়গা নাই কমলাপুর রেল স্টেশন চিটাগাং রেল স্টেশন স্টেশনে কোন রকম করে মাথা গুঁজে থাকবে ইসলাম এই ব্যবস্থা করে না সকলের থাকা খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান্তি দেয় কে জোরে বলেন কে দেয় ইসলাম দেয় আজকে শ্রমিকদেরকে তথাকথিত সমাজবাদীরা তারা বলে ইসলামের কাছে অর্থনীতি নাই আরে বাবা ইসলামের কাছে নাই তুমি পেলে কোত্থেকে তোমার কালমাস তোমার লেনিন যতটুকুন পেয়েছে ইসলামকে রিসার্চ করে তার থেকে একটুখানি নিতে চেষ্টা করেছে কথা বুঝতে পেরেছে ইসলাম দিয়েছে শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার কে দিয়েছে বলুন শ্রমিককে হিংসা করা নিষেধ ঘৃণা করা নিষেধ যেহেতু শ্রমিককে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে তারা হল আল্লাহর বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ যারা সহস্তে উপার্জন করে যারা কাজ করে খায় তাদের মতো ভালো ইনকাম হালাল রুজি আর কার হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শ্রমিকদের অধিকার সম্পর্কে শ্রমিক আর মালিকের সম্পর্কে বলেছেন মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্ক যেটা হবে সেটা গোলাম আর মনিবের সম্পর্ক হবে না সে সম্পর্ক হবে ভাই ভাই মনিব মালিক শ্রমিকের মিলের মালিক এবং শ্রমিক দুজনের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাইয়ের সম্পর্ক হুজুর বলেছেন তোমরা যেমন খাবে তাদেরকে তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে তাদেরকে তেমন পড়াবে তোমরা যেমন থাকবে শ্রমিকদেরকে তেমন থাকার ব্যবস্থা করে দাও ইসলাম বলেছে দুনিয়ার আর কেউ বলতে পারেনি ইসলামের ব্যবস্থা নিজের মানুষের সামনে পরিষ্কার করে দেখিয়েছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও কোন পারিশ্রমিক ঠিক না করে কোন শ্রমিককে কাজে লাগিও না পারিশ্রমিক আগে ঠিক করে নাও সুতরাং শ্রমিকদের মধ্যে মনিবের মধ্যে কোন ক্লাসে স্ট্রাগল হতে পারে না মালিকের মধ্যে কোন ক্লাসে স্ট্রাগল হতে পারে না যদি খাওয়া পড়ার এই ব্যবধান যদি না থাকে সব যদি সমান করে দেওয়া হয় এই ব্যবস্থা ইসলাম করেছিল আজকে ইসলামী স্টেট না থাকার কারণে আমার দেশের মধ্যে আমার দেশের ছেলেপেলেরা ইসলামকে না বুঝে তারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে তারা মনে করতেছে যে সমাজতন্ত্রের মাধ্যমে বুঝি শান্তি আসবে আমার দেশের কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছাত্ররা তারা মনে করে যে শান্তি আসবে সমাজতন্ত্রের পথে কোন পথে এটা আসলে সমাজতন্ত্র না এটা আসলে হল ছয় মাস তন্ত্র কি তন্ত্র বলুন ছয় মাস তন্ত্র ওরা বলে কমিউনিজম আসলে কমিউনিজম নয় এটার নাম আসলে হল কমিনাইজম আসলে এটার নাম কি অর্থাৎ এর চাইতে পচা মতবাদ এর চাইতে মানবতা বিধ্বংসী মতবাদ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না পৃথিবীতে মানবতা বিধ্বংসী মতবাদ দুইটা জোরে বলেন কয়টা একটা হল পুঁজিবাদ আর একটা হল সমাজবাদ এই দুইটি মতবাদ গোটা দুনিয়ার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল ওই সেদিন লোকেরা বলল যে এইবার দুনিয়া শান্তি হবে
কেমনে শান্তি হবে কয়েকটা দুই দুনিয়ার দুই মহাশক্তি দুইজন শান্তির পায়রা ওয়াশিংটনে মিলিত হচ্ছেন একজন রাশিয়ার গর্বাচেভ আর একজন কি আমেরিকার রোনাল্ড রিগান বললেন যে এইবার পৃথিবীতে শান্তি হবে ওরা হলো শান্তির পায়রা আমি বললাম ওরাই যদি হয় শান্তির পায়রা তাহলে পৃথিবীতে অশান্তির শকুন হবে কারা গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এরা এই দুই শক্তি জোরে বলেন ঠিক কিনা গোটা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে তারা মাথারি পাল্লার ক্ষেপণাস্ত্র তারা বন্ধ করতে এসেছে অর্থাৎ অস্ত্র বেশি হয়ে গেছে এখন বন্ধ করা ছাড়া পথ কি পোড়ায় ফেলা ছাড়া পথ কি নদীতে ডুবায় দেওয়া ছাড়া পথ কি গোটা দুনিয়ার সমস্ত গরিব রাষ্ট্রগুলিকে পায়ের তলে রেখে তারা শাসন করবে শোষণ করবে এটাই হলো তাদের কাজ আর এভাবে তারা অগ্রসর হতে থাকে রাশিয়ার সমাজতন্ত্রীরা বলেছে সব সমান করে দেবে ওরা পারবে সমান সমান করতে গর্বাচেভের বউ যখন গর্বাচেভের বেগম রাইসা যখন ওয়াশিংটনে যখন নামলেন প্লেন থেকে সাংবাদিকরা লিখছেন যে তার যে অর্নামেন্টস তার যে কাপড় চোপড় শরীরে লাগানো ছিল তা দেখে যুক্তরাষ্ট্রের বড় বড় ধনীদের স্ত্রীরা নিজেদেরকে তাদের সামনে নিতান্ত গরিব বলে মনে করবে সমান করতেছে তবে একটা কথা বলেছেন উনি গর্বাচেভ যখন নামলেন সিঁড়ি থেকে তখন একটা কথা বলেছেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন এই বৈঠক আপনি কি মনে করেন এ বৈঠক সম্পর্কে উনি বললেন বৈঠককে আমি খুব ভালো মনে করি আমি মনে করতেছি যে বৈঠক ঈশ্বর আমাদের সহায় হবেন ঈশ্বর আমাদের সহায় হবেন দুনিয়ার পত্র পত্রিকাগুলি কমেন্ট করল নাস্তিক্যবাদী রাশিয়ার প্রেসিডেন্ট নাস্তিক্যবাদী দেশের প্রেসিডেন্ট বলছেন ঈশ্বর সহায় হবে কথাটা মন্দ না ভূতের মুখে রাম নাম কথা বুঝতে পেরেছেন তবে আজকে একটি জিনিস ভালো লক্ষ্য করা যাচ্ছে তা হল এই গর্বাচেভ আগের মতো অন্যান্য প্রেসিডেন্টের মতো নন বরং তিনি ভিন্ন চিন্তা করতেছেন দুনিয়ার বুকে গণতন্ত্র ছাড়া যে পথ নাই গণতন্ত্রই একমাত্র মানুষকে কল্যাণ দিতে পারে কমিউনিজমের মতবাদে শান্তি আসতে পারে না এ কথাটি মনে হয় তার মাথার মধ্যে কিছুটা ঢুকেছে তাই পুঁজিবাদী গণতন্ত্রের সাথে হাত মিলাবার চেষ্টা করতেছে কিন্তু শেষ রক্ষা হবে না পুঁজিবাদও পৃথিবীকে বাঁচাতে পারবে না আর সমাজবাদও পৃথিবীর ক্ষুদা দারিদ্র থেকে গোটা বিশ্বকে বাঁচাতে পারবে না এই পৃথিবীকে যদি বাঁচাতে হয় তাহলে বাঁচাতে পারবে কে বলুন জোরে বলেন কে বাঁচাতে পারবে ইসলাম বাঁচাতে পারবে আর কেউ বাঁচাতে পারবে না এই পৃথিবীকে এই পৃথিবীকে বাঁচাবার জন্য একমাত্র ইসলাম সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ মানতে আমরা রাজি না কি বলেন আপনারা রাজি ওরা বলে সব সমান করে দেব আমার বিরুদ্ধে তারা অভিযোগ তোলে আমি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলি কমিউনিস্টদের বিরুদ্ধে কথা বলি কমিউনিস্টদের বিরুদ্ধে তো কথা বলতেই হবে যেহেতু তারা আল্লাহকে মানে না কমিউনিস্টরা কি মানে না বলুন জোরে বলেন কি মানে না কমিউনিস্টরা নাস্তি তারা আল্লাহকে অস্বীকার করেছে মার্ক্স অ্যান্ড এঙ্গেলস এ বইয়ের ভিতরে 385 পৃষ্ঠায় এর মধ্যে লেখা হয়েছে যে ধর্ম হল একটি ধর্ম মানুষেরা নিজেরা তৈরি করেছে ধর্ম বলতে আসলে কোনো জিনিস নাই কার্ল মার্কস তার অন স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বইয়ের মধ্যে লিখেছেন ধর্ম হল মানুষের জন্য আফিম সুতরাং কোন লোক কমিউনিজমের আন্দোলন করে অথচ মসজিদে যায় নামাজে পড়ে মন্দিরে যায় এই অবস্থা যদি হয় তাহলে বুঝতে হবে যে সে কমিউনিজমের দায়িত্ব পালন করছে না সে এখনো কমিউনিজমকে বুঝতে পারে নাই তার মানে হল তারা সম্পূর্ণ ধর্ম বিরোধী আল্লাহ বিরোধী কমিউনিজমের ইতিহাসে আল্লাহর অস্তিত্ব নাই সুতরাং এই কমিউনিজমের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য 1918 সালে সোভিয়েত সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদ সংযোজিত করা হয় 1918 সালে সেখানে দেশের সকল ধর্মের ধর্মীয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা পুরাপুরি বন্ধ করে দেওয়া হয় এবং 1921 সালে রাশিয়ার বুকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি মসজিদ মাদ্রাসাগুলি হাজার হাজার মসজিদ মাদ্রাসা তারা ক্লাব করেছে সিনেমা হলে পরিণত করে দিয়েছে 1924 সালে তারা রাশিয়ান সরকারের অধীনে সেখানে গডলেস অ্যাসোসিয়েশন হয় অর্থাৎ খোদাদ্রোহী খোদা মানে না নাস্তিকদের সমাজ সেখানে তৈরি হল এবং তারা একই বছরে হাজার হাজার আলিমদেরকে মুসলমানদেরকে সেখানে তারা জবাহ করল রাশিয়ার ভিতরে মসজিদ মাদ্রাসা যেখানে ছিল আপনার আজ থেকে অন্তত অক্টোবর বিপ্লবের পূর্বে আমার কাছে এই রাশিয়ানদের বিপ্লবের বইপত্র বহুত আছে সেই বইপত্র থেকে আমি সংগ্রহ করেছি আপনারাও পড়তে পারেন
রুশ ভারত বাংলাদেশ একটি বই আছে বাংলাদেশে বেরিয়েছে এছাড়া অনেক অথেন্টিক বই আমার কাছে আছে রাশিয়া সম্পর্কে আমি আমদাজে বক্তৃতা করি না পড়াশোনা করে বক্তৃতা করি পুঁজিবাদী দেশ চোখে দেখেছি সমাজতান্ত্রিক দেশ চোখে দেখেছি চোখে দেখে তারপরে বক্তব্য রাখি অক্টোবর বিপ্লবের পূর্বে সোভিয়েত রাশিয়ায় মসজিদের সংখ্যা ছিল 26279টি আর 1959 সনে এসে এই মসজিদ দাঁড়িয়েছে 1200তে এরপরে এই মসজিদের সংখ্যা আরো কমে গেছে অর্থাৎ মসজিদগুলি ক্লাব বানানো হয়েছে নাট্যশালা বানানো হয়েছে আর যুব কমিউনিস্টদের তাস পাশা জুয়া খেলার অফিসে পরিণত করা হয়েছে জোরে কন্ড উযুবিল্লাহ রাশিয়ার ভিতরে মুসলমানদের জোহরের নামাজ পড়া নিষেধ আসরের নামাজ পড়া নিষেধ নামাজ পড়লে পরে তাহলে উৎপাদন কমে যাবে সেই জন্য নামাজ পড়তে দেওয়া হয় না খাতনা করা নিষেধ হজ তো করতেই পারে না হজ করার কোনো সুযোগ তাদের কাছে নাই যেহেতু ব্যক্তি মালিকানা নাই হজ করবে কেমনে যাকাত দেওয়ার তো প্রশ্নই ওঠে না এই অবস্থা হল সেই সমাজে মানুষেরা সবচাইতে বেশি দুঃখে কষ্টে সেখানে আছে বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহে তিনি ওই রাশিয়া সফর করে তিনি বলেছিলেন দুঃখ করে আয়ে তয়রে লাহুতি উসরে যেতেছে মত আছি জিস রিজকসে আতি হো পরওয়াজ মে কোতাহি যে রিজক তোর হরিল আজাদি নীল আকাশের আলো তাহার চাইতে স্বাধীন মরণ হাজার গুণে ভালো যে রুজি খেতে গিয়া হে উড্ডয়নশীল পাখি যে রিজেক খেতে গিয়ে তোমার স্বাধীনভাবে ওড়া বন্ধ হয়ে গেছে ওড়ার স্বাধীনতা বন্ধ হয়ে গেল তার চাইতে তোমার স্বাধীনভাবে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল রাশিয়ার বুকে লোকেরা কথা বলার অধিকার পায় না পত্রিকায় পত্রিকা গভর্নমেন্টের টেলিভিশন গভর্নমেন্টের সেদেশের তাদের রেডিও গভর্নমেন্টের প্রচার মিডিয়া সব গভর্নমেন্টের হাতে জনগণের কাছে কিছু নাই এই এলাকায় যদি 10,000 লোক খতম করে দেওয়া করে পাশের এক মাইল দূরে লোকেদের জানার কোনো উপায় নাই প্রত্যেকটা মানুষের পেছনে গোয়েন্দা লাগানো রয়েছে নিজের বাক স্বাধীনতা নাই গণতন্ত্র নাই বলেন রাশিয়ায় গণতন্ত্র আছে জোরে বলেন আছে কোরিয়ায় গণতন্ত্র আপনার যেসব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেসব জায়গায় কি গণতন্ত্র আছে নাই আমাদের দেশে এই গণতন্ত্রের বুলি নিয়ে কমিউনিস্টরা ময়দানে নেমেছে গণতন্ত্রের শ্রদ্ধাবরণে তারা কাজ করতে চাচ্ছে আসলে তারা হল ইসলামের সবচাইতে বড় দুশ্মন ইসলামের সবচাইতে বড় দুশ্মন কারা জোরে বলেন সবচাইতে বড় দুশ্মন কারা তারা সুযোগ খুঁজতেছে সুযোগ পেলেই তারা মুসলমানদের উপরে আক্রমণ করবে আফগানিস্তানের মতো দশা ঘটিয়ে ছাড়বে তারা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য আপনারা বলেন কোনদিন আপনারা শুনেছেন যে কমিউনিস্টরা হজ করেছে কমিউনিস্টদের লিডাররা তো সব বড় বড় ধনী কোটি কোটি টাকার মালিক কমিউনিস্টদের লিডারেরা আপনারা শুনেছেন কোন কমিউনিস্ট লিডার জীবনে হজ করেছে শুনেছেন জোরে জবাব দিবেন শুনেছেন কোনদিন তাদের রোজা রাখতে দেখেছেন কোনদিন জাকাত দিতে দেখেছেন কোনদিন তাদেরকে কোন আলেম ওলামাদের কাছে এসে দোয়া চেতে দেখেছেন অর্থাৎ তারা আল্লাহকে সম্পূর্ণ স্বীকার করেছে তারা আল্লাহকে মানে না শুধুমাত্র বাংলাদেশের যেহেতু 10 কোটি মুসলমান কাজ করতে অসুবিধা হবে তাই তাদের নেতা মরে গেলে পরে জানাজার অনুষ্ঠান করে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য তাদের নেতা মারা গেল আর জানাজার জন্য বাইতুল মুকাররমের সমস্ত টুপি খরিদ হয়ে গেল বাইতুল মুকাররমে আর টুপি ছিল না সব টুপি তারা কিনল কেনার পরে চলে গেল জানাজার নামাজ পড়ার জন্য জানাজা পড়তে গেল ওরাই গেল যাদের কাছে নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই হ্যাঁ জানাজা পড়তে গেছে পথে মধ্যে পেশাব আসলো প্যান্টের বোতাম খুললো আর ব্রাশ ফায়ার মেরে দিল প্যান্টে লাগে গেল ধোয়া নাই মোছা নাই ওই অবস্থায় জানাজায় দাঁড়ায় গেছে আল্লাহু আকবার যেমন জাতের মুদ্দর তেমন জাতের মুক্তাদি দাঁড়ায় গেছে যাতে কপালে হয়ে যাক মুদ্দরের আর এমন জানাজা পড়াবার জন্য ইমামের অভাব হয় না আমার দেশে কমিউনিস্টদের জানাজা পড়া হারাম কমিউনিস্টরা কাফের দুনিয়ার আক্ষেপ স্পষ্টভাবে আমি বলছি শুনে রাখো চট্টগ্রামের 20 চট্টলার মুসলমানেরা দুনিয়ার সমস্ত আলেম মুবাসসির মুহাদ্দিস একমত কমিউনিস্টরা কাফের জোরে বলেন কমিউনিস্টরা কি কমিউনিস্টদের সাথে
দেশে শুনুন আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান তারা কি বলেন আওয়ামী লীগের ভিতরে বহু লোক আমি দেখেছি হজ করে নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজও পড়ে তারা আল্লাহ বিশ্বাস করে ঠিক কি না করে মুসলিম লীগ করে বিএনপি করে অন্যান্য যত রকমের আছে তারা মুসলমান কোন সন্দেহ নাই এরা কি তাদের রাজনৈতিক চিন্তার সাথে আমাদের মিল না হতে পারে কিন্তু তারা মুসলমান কিন্তু মনে রাখতে হবে এরা মুসলমান ঠিকই কিন্তু কমিউনিস্টরা যে কাফের এতে কোনো সন্দেহের অবকাশ যেহেতু তারা আল্লাহ মানে না তারা রাসূল মানে না যদি আল্লাহ রাসূলই মানে তাহলে কাল মার্কসের মতো বাদ কেন মারে জিজ্ঞাসা করি মানতে পারে সুতরাং আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওরা চায় বাংলাদেশকে আর একটা আফগান বানাতে কি বানাতে চায় আফগানিস্তানে যুদ্ধ চলতেছে বিগত নয় বছর কত বছর নয় বছর রাশিয়ার কাফেরেরা যুদ্ধ চালাচ্ছে আফগানের বুকে আফগানের মুসলমানেরাও কম না আলহামদুলিল্লাহ পড়েন আফগান মুজাহিদিনরা এ পর্যন্ত প্রায় সত্তর থেকে আশি হাজার রাশিয়ার কাফের সৈন্যদেরকে জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মদত করে থাকেন যারা আল্লাহর কাছে মদত চায় সুতরাং ওরা চায় দেশকে আফগান বানাতে আমি বলি মুসলমানদেরকে মুসলমানেরা আফগানের মুসলমানেরা পালাবার জায়গা পেয়েছে পঞ্চাশ লক্ষ আফগানি মুসলমানেরা আজ পাকিস্তানে আশ্রয় নিয়েছে সাত লক্ষ আফগানি তারা জায়গা পেয়েছে ইরানে কিন্তু বাংলাদেশে যদি তোমার উপরে রাশিয়ান কাফিরেরা কমিউনিস্ট কাফিরেরা যদি মুসলমানদের উপরে বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব শুরু করে দেয় তোমার পালাবার কোন জায়গা আছে নাকি বলো জোরে বলেন পালাবার জায়গা আছে একটা জায়গা আছে কোথায় বঙ্গোপসাগর আত্মহত্যা করতে হবে সুতরাং আমার দেশের আজাদি আমার দেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এদেশের মুসলমানদের কাদের দায়িত্ব ওরা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে চায় মুক্তিযোদ্ধারা এদেশের মর্যাদার পাত্র যেরকম আলহামদুলিল্লাহ দেশকে তারা স্বাধীন করেছেন এর মধ্য থেকে কয়েকটা ভাগ হয়েছে একটা ভাগ সরকারের সাথে চলে গেছে একটা ভাগ বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছে একটা ভাগ কমিউনিস্টরা কমিউনিস্টদের দলে একটা ভাগ চলে গিয়েছে এরা তারা ওটার নাম দিয়েছে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র আর যখন ইসলামের আওয়াজ আসে তখন তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ হচ্ছে বলে না জোরে বলেন বলে না মুক্তিযুদ্ধ ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত নয় বরং স্বাধীনতা সংগ্রামের সময় যদি একথা লোকের জানা থাকত যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে স্বাধীনতা আন্দোলনে মুসলমানের অংশগ্রহণ করত না জোরে বলেন ঠিক কিনা এদেশের লোকেরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই আমার আজকের মাহফিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি জেনারেল আপনাদের সামনে স্পষ্ট করে বলেছেন তিনি আমার কাছে একথা বলেছেন যে কাবা শরীফের গেলাফ ধরে দোয়া করেছি আল্লাহ স্বাধীনতার পতাকা যেমন উড়াইছি ইসলামের পতাকা উড়াবার তৌফিক দিও আল্লাহ সুতরাং ভাইয়ের আমার আজকে চার দিন ধরে বা পাঁচ দিন ধরে আপনাদের সামনে কোরআনে করিমের যে কথা বলা হল এই কথা অনুযায়ী নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া অন্য কোন পথ নাই সমাজতন্ত্রের স্পষ্ট কথা ভালো করে মুখস্থ করে যান কমিউনিজমের সাথে মুসলমানের সংঘর্ষ ছাড়া আর কিছুই হতে পারে না সমাজতন্ত্রের সাথে কমিউনিজমের সাথে মুসলমানের ইসলামের কোন মিতালি কিয়ামত হয়ে যেতে পারে সুচের ভিতর সুচের ছিদ্র দিয়া উট চলে যেতে পারে কমিউনিস্টদের সাথে ইসলামের সাথে কোন সম্পর্ক হতে পারে না সুতরাং মুসলমানেরা কমিউনিস্টদের জনসভায় দেওয়া হারাম কমিউনিস্টদের মিছিলে যোগ দেওয়া হারাম তাদেরকে চারটা পয়সা সহযোগিতা করা হারাম জোরে বলেন কি মুসলমানেরা কমিউনিস্টদের কোন সহযোগিতা তোমরা করবে
কারা করবে না হাত উঁচু করে দেখাও হাত নামান হাত নামান হাত নামান ভাইরা আমার থামুন থামুন আজকে আমার কাছে খবর এসেছে ওরা গতকাল কমিউনিস্টরা মিটিং করেছে আমার উপরে হামলা করার জন্য ভাইরা আমার আমার এই কণ্ঠস্বর থাকবে যতক্ষণ আমি বেঁচে আছি আমার উপরে যদি হামলা করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদাতের দরজা নসিব করেন তাহলে আল্লাহর কাছে দোয়া থাকবে আয় আল্লাহ তোমার কোরআন আমার সামনে শাহাদাত যদি আমার নসিব হয় আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদের জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে কলেবার পতাকা যেন উড়িয়ে দেয় সাফ করে বলেছেন জমিন হলো আল্লাহর এই জমিনে আপনারা কোরআনের রাজ কায়েম করার জন্য প্রস্তুত আছেন জোরে বলেন আছেন যদি জেলে লাও যাওয়া লাগে যাবেন যদি ফাঁসির মঞ্চে চড়া লাগে চড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ সংগ্রাম করো লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ আমার দিন কায়েম না হয় ফিতনা ফাসাদ দুনিয়া থেকে মূলোৎপাটিত যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো আমার দিন কায়েম না হওয়া পর্যন্ত ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর যদি এই সংগ্রামে লিপ্ত না হও যদি এই জিহাদে শরীক না হও তাহলে বিরাট ভাঙন আর বিপর্যয় তোমাদের জন্য চলে আসবে সুতরাং এই ময়দানে তোমাদের আসতে হবে এটা হলো শাহাদাতের ময়দান এ ময়দানে আসতে পরে ইল্লাল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা করেন তাহলে রক্ত দেওয়া লাগে জান দেওয়া লাগে মাল দেওয়া লাগে কবি বলতেছেন ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা লোক সমজতে হে আশা হে মুসলমান হোনা লোকেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ না মুসলমান হওয়া সহজ নয় আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য এটা শহীদ ঈদগাহ এ ময়দানে রক্ত দিতে হয় কি দিতে হয় আর সেই রক্ত রক্ত নয় সে মৃত্যু মৃত্যু নয় সে মৃত্যু হল জীবন সে মৃত্যুর নাম কি সে মৃত্যুর নাম কি আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওতকে এত বড় বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ করেছেন শহীদি মওত যদি কারো নসিব হয়ে যায় তাহলে সে মওত পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতে আর বেশি কিছু হয় না মানুষ মরে যাবে শহীদি মওত যদি নসিব হয়ে যায় মরার সঙ্গে সঙ্গে এদিকে মরবে আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে এই ময়দানে কাজ করতে আসবেন অস্ত্রপাতির প্রয়োজন নাই জনসংখ্যা বেশি দেখার দরকার নাই আল্লাহ বলেছেন ইমান যদি মজবুত হয় তাহলে তোমার যা দরকার আমি দিয়া দিব ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম তুমি যদি আল্লাহর মদত করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন তার মানে হলো তোমরা যদি ইসলামের সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সাহায্য করো ইসলামের সাহায্য করো তোমাকে আল্লাহ সাহায্য করবেন তাওহীদ কি আমানত سینوں میں ہے ہمارے علامہ اقبال بولیں توحید کی امانت سینوں میں ہے ہمارے ممکن نہیں مٹانا نام و نشان ہمارا একাত্মবাদের আমানত আছে সিনার মধ্যে আমরা ভয় পাই না কাউকে যেহেতু আমরা কাপুরুষ নই আমরা মর্তে মুমিন আমরা কারা বলুন
ভয় পাই না সুতরাং আমাদের অস্তিত্ব মাটি থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই হযরতে সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বহরাস নগর অবরোধ করে নদী পাড়ি দিয়ে চলে যাবেন নদীর উপরে আফ্রিকার ভূখণ্ডে চলে যাবেন ইসলাম প্রচার করার জন্য 60,000 মুসলমান সাহাবী সাথে হযরতে সাদ বলছেন এই মুসলমানেরা দরিয়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই তো এখন তোমরা কি ইসলাম এই পর্যন্ত রাখবা না আফ্রিকায় নিয়ে যাবা মুসলমানেরা বলল আপনি যা হুকুম করবেন ইসলামকে ইসলামের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সে হুকুম মানতে রাজি আছি আফ্রিকার ভূখণ্ডও যাব হযরতে সাদ বলেন তোমরা আমার সঙ্গে তাহলে পড়ো নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির পড়েন সবাই নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির হযরতে ইতিহাসের মধ্যে লেখা রয়েছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নিজের ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দরিয়ার উপরে ঝাঁপায় পড়লেন পিছনে যত সাহাবী ছিলেন মুসলমান ছিলেন সবাই ঝাঁপায় পড়লেন দরিয়ার ভিতর থেকে তারা পাড়ি দিয়ে ওপরে চলে গেলেন একটা ঘোড়াও হারায় গেল না একটা লোকও হারায় গেল না স্রোতে কাউকে ঠেলে নিল না ওপার ওঠার পর সেনাপতি জিজ্ঞেস করেন ও মুসলমানেরা কারো কোনো জিনিস হারায় গেছে নাকি একজন বলল আমার পানির পেয়ালাটা তুফানের ধাক্কায় কোথায় পড়ে গেছে সেটা তো পেলাম না হযরতে সাদ বলেন মুজাহিদের কোন জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেটা ফেরত দিবেন বলে আমি আশা করি এই কথা তিনি বক্তৃতা করতেছেন এমন সময় লক্ষ্য করা গেল তুফানের আঘাতে একটি বাটি এসে তাদের সামনে পড়ে গেল আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহ এই ঘটনা লিখতে গিয়ে লেখেন দস্ত দস্ত হে দরিয়া ভি না ছোড়ে হামনে দস্ত দস্ত হে দরিয়া ভি না ছোড়ে হামনে বহর জুলমত মে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে প্রান্তস্ত প্রান্ত অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া তাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি আমরা সেই মুসলমান আফ্রিকার গভর্নর গ্রেগরিয়াস মুসলমানদের থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে জঙ্গলের কাছে যাতে করে মরতে সুবিধা হয় জঙ্গলের ভিতরে বাঘ আছে সিংহ আছে মুসলমানদের খাইয়ে ফেলবে যুদ্ধ করা লাগবে না বিনা যুদ্ধেই কেল্লা ফতে এই চিন্তা করে ওখানে থাকতে দেওয়া হযরতে সাদ একটা মেম্বর তৈরি করলেন ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে লক্ষ্য করে বললেন সন্ধ্যা গোনায় এসেছে হযরতে সাদ ঘোষণা করলেন ইয়া আইয়াতুহাল হাসারাত ওয়াসসেবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু ফারজিউ ফাইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু হযরতে সাদ ঘোষণা করে দিলেন এ জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এখানে আমরা রাত কাটাবো আমি ঘোষণা দিলাম যত হিংস্র প্রাণী আছো এই এলাকা থেকে সরে যাও আমার এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পাই তরবারি দিয়ে তার ফয়সলা করব আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো পাগলেরা কয় কি মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শোনে নাকি ইতিহাস সাক্ষী দেবে কেয়ামত পর্যন্ত হযরত সাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সিংহের লাইনে সিংহ বাঘের লাইনে বাঘ সাপের লাইনে সাপ যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়া মিলিটারি লাইনের মতো ফলিন হয়ে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে মুসলমান আমরা সেই জাতি যারা এই পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যারা ময়দানে কাজ করেছে আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন খিয়াবানে মুনতাজির থে লালা কব সে খিয়াবানে মুনতাজির থে লালা কব সে কবা চাহিয়ে ইসকো খুনে আরব সে সেই কবে থেকে ফুলের কড়িটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় প্রতীক্ষামান কবে থেকে অপেক্ষা করতেছে একটু বাতাসের ধাক্কা লাগবে আর ফুলের কড়িটা ফুলে যাবে
তো ফুলের কুড়ি ফোলার ফোলা ফোটার জন্য খিয়া বামে মুনতাজির থে লালা কাঁপছে কখন থেকে সে অপেক্ষা করছে নাসিমা অর্থাৎ সকালের ভোরের বায়ুর ধাক্কা লাগবে আর কুড়ি থেকে ফুলটা বেরিয়ে আসবে আল্লামা ইকবাল বলেন ফুলের জন্য ধাক্কা দরকার বাতাসের কুড়ি থেকে বেরিয়ে আসার জন্য পর্দা ফেটে প্রস্ফুটিত হওয়ার জন্য আমি মুসলমান আল্লাহর ফুল আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই আমার জন্য দরকার বদরের ওহদের শহীদের আঙা একটা জামার দরকার ওই শহীদের রক্ত বেদা দেব যদি আমার গায়ে দেওয়া হয় সারা বিশ্বে আমি বিশ্বরিত হয়ে পড়ব আমার এই জন্য আজকে মুসলমানদের সামনে ইতিহাস করে আছে কোন ভয় নাই নারীর সতীত্বের হেফাজতের জন্য নারীর নির্যাতন থেকে নারীকে বাঁচাবার জন্য শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দুঃখ দারিদ্র দূর করার জন্য সমাজে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য একটাই পথ সে পথ হল ইসলাম কায়েম করা কি পথ ইসলামের কোন বিকল্প আছে জোরে বলেন আছে কোন বিকল্প নাই এই রাস্তায় কাজ করতে হবে আর কাজ করলেই আল্লাহর মদদ পাওয়া যাবে আপনি আপনার বিপদ হবে যত ঘনীভূত আল্লাহর রহমত হবে তত ত্বরান্বিত এই থিওরিটা মুখস্থ করুন ইসলামের জন্য আপনার উপরে বিপদ হবে যত ঘনীভূত আল্লাহর রহমত হবে আপনার প্রতি তত ত্বরান্বিত জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন বদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জেহাদের ময়দানে নিয়ে এলেন সেই জেহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জেহাদের ময়দানে এসেছে হুজুরের কাছে গিয়ে তারা বললেন হুজুর আমাদেরও জেহাদের জন্য পারমিশন দেন হুজুর বলেন তোমরা ছোট তোমাদের দেওয়া হবে না তারা কান্দাকাটি শুরু করে দিলেন আল্লাহ নবী বললেন তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে নেওয়া হবে দেখি দুইজনে একটু দস্তা দস্তি করো দেখি কার গায়ে শক্তি বেশি দুইজনে দস্তা দস্তি শুরু করে দিলেন একজন হলেন মাআজ আর একজন হলেন মুআওয়াজ মুআওয়াজ ছোট মাআজ হল বড় হযরতে মুআওয়াজ ছোট সাহাবী তিনি বলেন মাআজের কানে কলে বলে ভাই তোমার গায়ে তো শক্তি বেশি আমারে তো তুমি সহজেই ফেলে দিতে পারবা আর তুমি জেহাদে চলে যাবা ও ভাই তোমার কাছে আমি অনুরোধ করি যেমনে পারো অন্তত একটি বার ভান করে তুমি আমার কলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে জেহাদে আমাকে শরীক হওয়ার সুযোগ দিও রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এই দৃশ্য দেখে হুজুরের চোখের কোনায় পানি এসে গেল আহা ইসলামের জন্য এই তরুণ ময়দানে এসেছে পারমিশন হুজুর দিয়ে দিলেন লড়তে নেমেছেন ময়দানে আমি আর বাতিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না ইমানই শক্তি দরকার কিসের শক্তি দরকার ইমানই শক্তি হযরতে মাআজ মুআওয়াজ সিংহের সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়েছেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলেরা আসলো কেন এর মধ্যে একজনে আমার জিগায় চাচাজি শুনেছি মক্কা শরীফে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল তো আমরা তো আবু জেহেলকে চিনি না চাচাজি আবু জেহেল কই একটু দেখা হযরতে আব্দুর রহমান বলেন আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায় ছোট্ট ছেলে তারে তালাশ করে আমি বলে দিলাম ওই যে দেখা যায় ওইটা হলো আবু জেহেল বলার সঙ্গে সঙ্গে মাঝ এবং মুআওয়াজ দুইজনে তরবারি ভাজতে ভাজতে আবু জেহেলের সামনে গিয়ে হাজির আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে আবু জেহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে এক পর্যায়ে আবু জেহেল মাঝের ডান হাত বাম হাতের উপরে কোপ মেরেছে হযরত আব্দুর রহমান বলেন আমি লক্ষ্য করে দেখলাম মাঝের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে শুধু ডান হাত দিয়া তরবারি চালাতেছে এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তিত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হযরতে মাআজ এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াকানা হক
حقا علينا نصر المؤمنين পড়েন সবাই আমার সাথে وكان حقا علينا نصر المؤمنين মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক ওয়াজিব মুমিনদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ভাইরা আমার এই কাজের জন্য রাসূল নিজে রক্ত দিয়েছেন দেন নাই রক্ত বলেন দেন নাই আমরা কি করতে পারলাম এখন এখন পর্যন্ত একদিন জেল হলো না জরিমানা হলো না রক্ত দিলাম না গাল মন্দ আসলো না ইসলামী আন্দোলন করতে গেলে গাল আসবে মন্দ আসবে অপপ্রচার আসবে গালাগালি আসবে আপনাকে মারা হবে জেল জরিমানা হবে সহ্য করতে হবে তা না হওয়া পর্যন্ত আল্লাহর দিন কায়েম হতে কখনো পারে না ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত পড়েছে উহুদের ময়দানে বুখারী শরীফের হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেলেছে সাহাবায়ে কেরাম হুজুরকে ঘিরে রেখেছে যাতে করে কাফেরদের আঘাত না লাগে রাসূলের শরীরকে হেফাজতের জন্য সাহাবীরা যে সমস্ত তীর নিজেদের পিঠে গ্রহণ করেছে জিহাদের পরে দেখা গেছে একা তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়া 80টা তীর প্রবেশ করেছিল হযরতে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল কপাল ভেঙে গেল মাথায় লোহার টুপি পরা ছিল হেলমেট পরা ছিল হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল নবীজি বেহুশে জমিনের উপরে পড়ে গেলেন খুশে যখন এসেছেন নবীজি তখন কপালের উপরে হাত বুলাইয়া যখন এনেছেন তাকায় দেখেন হাত দুইটা রক্তে ভরে গেছে হুজুর তখন বলেন আহারে এই জমিনের এই এলাকার এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল হযরত আলী পানি ঢালেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঁচল দিয়ে ওড়না দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন কোন রকমই রক্ত বন্ধ হয় না হাদিস শরীফে এসেছে এবার হযরত ফাতেমা তিনি চলে গেলেন আগুন তিনি খেজুরের বোনা খেজুরের পাতা দিয়ে বোনানো চাটাই ওই চাটাই পোড়াইয়া ছাই বানাইয়া হুজুরের কপালের ভিতরে ঢুকায় দিলেন রক্ত বন্ধ হয়ে গেল কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নবী নাই নবী শহীদ হয়ে গেছেন মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল এতিমের মতো হইয়া দৌড়ানো শুরু করে দিল দৌড়ানো শুরু করে দিয়েছে এক বুড়ি শুধু দৌড়ায় জিজ্ঞেস করেন একজন সাহাবী দৌড়াও কেন কয় উহুদে যেতেছি কয় যায় কোনো লাভ নাই তোমার যে দুইটা সন্তান জিহাদে এসেছিল দুইটা শহীদ হয়ে গেছে বুড়ি কান্দে আর বলে কে শহীদ হয়েছে শুনতে চাই না ও সাহাবি বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন আবার দৌড়ায় আর একজনে বলে বুড়ি যাও কই কয় যাচ্ছি অহদের ময়দানে কয়েকে কোনো লাভ নাই কোনো লাভ নাই তোমার যে স্বামী এসেছিলেন জেহাদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছেন মেয়ে লোকটি কাঁদে আর বলেন ও আল্লাহ নবীর সাহাবি কে শহীদ হয়ে গেছে শুনতে চাই না বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন আরে ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন যে দেখেন আল্লাহর নবী জিন্দা আছেন হুজুরের এই জিন্দা চেহারা মোবারকের দিকে তাকায় ওই মেয়ে লোকটিকে দেখে দে বলেন ইয়া রাসূলুল্লাহ স্বামী মরা শোক দুই দুইটা কলিজার টুকরা সন্তান মরা শোক সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে হুজুর আপনি জীবিত আছেন এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা আল্লাহ রাসূল নিজে রক্ত দিলেন সাহাবায়ে কেরাম রক্ত দিলেন জান দিলেন শাহাদাত বরণ করলেন সুতরাং শাহাদাতের মৌত হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মৌত এর চাইতে বড় মৌত আর হতে পারে না সেই জন্য বলছি আসুন আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য মুসলমানদেরকে অগ্রসর হতে হবে জান দিতে হবে মাল দিতে হবে রক্ত দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে চলতে গেলে সব কিছুই করতে হয় আল্লামা ইকবাল বলেছেন বাতিল সে দাবনে বলে আয় আসমান হি হাম বাতিল সে দাবনে বলে اے آسمان ہی ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا باطلر سامنے ماتھا نت کر جاتا ہمرا نوئی ہے آکاش ہے زمین بہو بار تمرا دیکھے ہمرا پریکھائے اتیرن ہوئے مانوشر تیری کر آئینر سامنے ماتھا نت کری نئی کخنو جہتو ہمرا مسلمان ہمرا بیٹے تھاکلے ہو گادی مرلے ہو کی বাঁচতে গাজী মরলে শহীদ
সুতরাং এই শাহাদাতের মৌতি আমাদের তামান্না হওয়া উচিত হাদিস শরীফে এসেছে মুসলমানেরা সব সময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি কিন্তু জিতেছে কারা জিতেছে কারা এবারেও বাংলাদেশের জিহাদে জিতবে কারা জোরে বলেন জিতবে কারা ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ভাইরা আমার সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে লড়াই হবে রোমানদের সাথে যুদ্ধ হবে সেই জিহাদের ময়দানে রাসূল সৈন্য রিক্রুট করলেন ওরা কয় যে ইসলামে রাজনীতি নাই পাগলের দল ইসলামে রাজনীতি নাই ছেলেবেলেরা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আশ্চর্য কথা নাক ধরে চাপ দিলে এখনো মায়ের দুধ বাইর হবে কয় যে ইসলামে রাজনীতি নাই ধর্মান্ধরা নিজেরা রাজনীতি বানাইছে নাউজুবিল্লাহ সেদিনের ছেলে এই ধরনের বেয়াদবি কথা বলার সাহস পাও কেছে যে যে জিনিস জানে না তার সে সম্পর্কে কোনো কথা বলা উচিত নয় রাসূল রাজনীতি করেন নাই তো কি করেছেন রাসূল কি বৈরাগী ছিলেন জোরে বলেন বৈরাগী ছিলেন আমার আল্লাহর নবী সেনাপতি ছিলেন কমান্ডার ইন চিফ জোরে বলেন কি ছিলেন সেনাপতি আমার নবী প্রেসিডেন্ট ছিলেন তো পরিচালনা করেছেন অর্থনীতি দিয়েছেন সমাজনীতি দিয়েছেন সৈন্য রিক্রুট করেছেন সৈন্য রিক্রুট করেছেন মোতার প্রান্তরে লড়াই হবে এক লক্ষ রোমান সৈন্য আর মুসলমান মাত্র 3000 মুসলমান মাত্র কত মাত্র 3000 আমি আরো বলেছি আপনাদেরকে এই হাদিসের এই কাহিনীটা আবারও শোনাতে চাই ইমানি জজবা বাড়ুক এক লক্ষ রোমান সৈন্য তাদের সামনে 3000 মুসলমান কি আশ্চর্য কথা আর ওরা হল অস্ত্রে শস্ত্রে সজ্জিত আর এদের কাছে ভাঙ্গা ছেঁড়া অস্ত্র ভাইরা আমার আল্লাহ নবী 3000 মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই ওগো সাহাবীরা তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে জায়েদ কোথায় তুমি হযরত জায়েদ দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাআদাইক আমি জায়েদ হাজির জায়েদ হলেন হুজুরের কি ছেলে পালক পুত্র বললেন আমি উপস্থিত হুজুর বললেন দুই নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালেব কোথায় তুমি উনিও দাঁড়িয়ে গেলেন হুজুর বলেন তিন নম্বরে দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়ায় গেলেন হুজুর বলেন তোমরা চলে যাও নিজেদের বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে বিদায় সালাম আরজ করে আসো ভাইয়ের আমার আমি বলে থাকি এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায় এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস বলেন ঠিক কিনা ওনারা জানেন নিশ্চিতভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই শাহাদাতের জন্য পেয়ালা ইফতারা পান করতে যাবেন যেহেতু হুজুর বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন কিন্তু হুজুর বলেছেন তিনজন তাহলে বোঝা গেল এই তিনজনের একজনও ফিরে আসবে না শহীদ হয়ে যাবে হযরতে জায়েদ দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার তো মা বাপ নাই আপনি আমার আব্বা আপনি হুকুম করেছেন আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন আমি মেনে নিলাম আমান্না সাল্লামনা সামিনা ওয়া আতানা হযরতে জাফর তিনি চলে গেলেন বাড়ি বিবিকে ডেকে বলেন ওরে বিবি আমার সালাম নাও আল্লাহ নবী আমাকে সেনাপতি বানিয়েছেন মুতার যুদ্ধের মন্ত্রমুগ্ধদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই স্বামী স্ত্রী হিসাবে ঘর গৃহবাস করতে গিয়ে কোনো হক যদি তোমার নষ্ট করে থাকি আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও স্ত্রী বলেন ওগো আমার স্বামী আল্লাহ নবী অর্ডার করেছেন সে পথ থেকে ফিরাবার কোনো ক্ষমতা আমার নাই আমি বরং আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছে আমার স্বামীকে জিহাদের গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও হযরতে জাফর তরবারি দিয়া তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন বললেন বিবিরে উল্টা দোয়া করো না তোমার উল্টা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন আজকের তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা আর কোনদিন তোমার সাথে দেখা হবে না তোমাকে সালাম দিয়ে যেতেছি আমার বাচ্চা রইল আমার বাচ্চাগুলারে দেখো ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানাইও
হযরত জাফর রওনা করলেন বিবি তড়পাচ্ছে কাটা কবুতরের মতো বিবি ছটফট করে আর পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায় মর্দে মুজাহিদ জাফর পিছনে একবারও তাকায় দেখলেন না কে কান দেখে দৌড়ায় হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি চলে গেলেন নিজের বাড়ি ওই দিন ছিল তার বাসর সজ্জা ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত নতুন বিবাহ করেছে বাসর সজ্জা হবে ঘরে গিয়ে শুনে বিবি কোরআন তেলাওয়াত করতেছে হযরতে জাফর বলেন বিবিরে আমার সালাম গ্রহণ করো হযরতে আব্দুল্লাহ বলেন ও বিবি আমার সালাম গ্রহণ করো তুমি কোরআন তেলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো তোমার সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই আমাকে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও নবীজি আমাকে সেনাপতি বানিয়েছেন জিহাদের ময়দানের জন্য আমি চললাম জিহাদের মাঠে বিবি বলে স্বামী তুমি জানো আমি এই মদিনার এক সুন্দরী রমণী আমিও জানি তুমি এই মদিনার সুন্দর সুপুরুষ কিন্তু একবার একটু দেখতে পারলাম না প্রাণ ভরিয়া একটুখানি ঘরের মধ্যে আসো তোমার চেহারাটা জীবনের মতো একবার দেখে নেই স্বামী বলেন আমি ঘরের মধ্যে ঢুকবো না ঘরের মধ্যে ঢুকতে পরে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে ভালোবাসা বাড়বে বিবি বলে আল্লাহর কসম প্রেম নিবেদন করব না ঘরের মধ্যে ঢুকলে পরে শুধু একটি বারের জন্য আমি চেহারাটা দেখে রাখবো যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অগণিত মানুষের মাঝে তোমারে আমি স্বামী বলে যেন গ্রহণ করে নিতে পারি হযরতে আব্দুল্লাহ বলেন ওগো প্রাণের স্ত্রী যদি তাই হয় সেজন্য আমাকে দেখার কোন দরকার নাই আমি সই দর পর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিনজন চলে গেলেন 3000 সৈন্য নিয়ে চলে গেলেন তারা মুতার প্রান্তরে 100000 রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হলো লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা হযরত যায়েদ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন অনেক কাফের মারা গেল এবার হযরতে জাফর ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছেন কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলেছে হযরতে জাফরের বাম হাতে কোপ মেরেছে হযরত জাফর ডান হাতে ঝান্ডা নিলেন ডান হাতে কোপ মেরেছে এবার দুটো হাত ঝুলে পড়ল কাটা দুইটা হাত দিয়া ইসলামের ঝান্ডা বুকের সাথে জড়াইয়া ধরিয়া পাশের সাহাবিকে দেখে বলে আল্লাহর নবীর সাহাবি নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও আর নবীকে বলে দিও আল্লাহ নবীর হুকুম মোতাবেক ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুহু ছিল আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুগ্রাণ পেতেছি বায়রামাত হযরতে জাফর শহীদ হয়ে গেলেন এরপরে হযরতে জাফর শহীদ হওয়ার পর হযরত আব্দুল্লাহ এবং হযরত আবু উবাইদা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য কয় আমরা গেলাম পতাকা আনতে দূর থেকে দেখি পতাকা উঠতেছে মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায় কে ওখানে আমাদের আগে কে গেল যায়া দেখি হযরতে জাফরের হাত পা গুলো ওরা কেটে ফেলেছে কাফেরেরা ডান হাত কেটে একদিকে ফেলেছে বাম হাত আর একদিকে দুই পা কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা একদিকে ফেলে দিয়েছে আর শুধু মাথা শুধু করলাম একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া ধোজা উঁচা করে রেখে দিয়েছেন ভাইরামাত হযরতে আবু উবাইদা বলেন আমি হযরতে জাফরের মাথা পা হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের তালু থেকে শুরু করে পেশানি পর্যন্ত চুমা খাইলাম কাফনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম রক্ত মাখা শরীর নিয়া যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না অমিয়া শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না কঠিন ব্যাপার শাহাদাতের মৌত এত বরকতপূর্ণ মৌত রক্ত মাখা জামা গায়ে দিয়া জুতা জামা যা থাকে ওই অবস্থায় থাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয় গোসল দেওয়ানো হয় না যেহেতু কবি বলেছেন বামা হাসার গার খোদা পুরুষিন বাগু ইমদার জবাবে ও শহীদে খঞ্জরে ইশকাত গাওয়াহি আকফন্দারম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস শহীদ বলবে খোদা গো কিছুই করতে পারি নাই
কিছুই করতে পারি নাই তোমার দ্বীনকে জমিনে কায়েমের জন্য কথা বলেছি লড়াই করেছি ওই অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মেরেছে ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শহীদ রে তুই জীবনের মায়া করলি না বিবি বাল বাচ্চার মায়া করো নাই আমার জন্য তুই জীবন দিয়া দিলি তোরে আজ আমি কোনো হিসাব নিব না বিনা হিসাবে আমার বেহেশতে চলে যা ভাইরা আমার হযরতে জাফর কবরকে রবরে রাখা হলো হযরত আবু উবাইদা বলেন স্বপ্নের ভিতরে আমি দেখি রাতে ঘুমাইয়া স্বপ্নে দেখি হযরতে জাফর বেহেশতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞাসা করলাম জাফর রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন হযরতে জাফর বলেন ওরে আবু উবাইদা আল্লাহ আমাকে জান্নাতের সব নাজ নেয়ামত দান করে আমাকে বলেছেন জাফর তুই আমার কাছে আর কি চাস আমি বলেছি আল্লাহ কিছুই চাই না আরেকবার জমিনে পাঠাও এইবার যদি জমিনে যেতে পারি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তোমার দিন কায়েমের জন্য তোমার দাওয়াই জীবনটা তোমার জন্য আরেকবার দিয়ে আসব যেহেতু শাহাদাতের মওতের চাইতে ভালো মওত আল্লাহর জমিনে আর নাই করে বলেন সুবহানাল্লাহ শাহাদাতের মওতের তামান্না যদি কারো না থাকে হাদিস শরীফে এসেছে যদি জিহাদের তামান্না জিহাদের ইচ্ছা বাসনা কারো মনের মধ্যে না থাকে মউত হবে মুনাফিকির মউত কিসের মউত হবে মুনাফিকির মউত সুবহানাল্লাহ মিশকাত শরীফের হাদিস এসছে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি এক জানাজায় হাজির হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন এই লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে এই করেছে সেই করেছে নানান কথা উনি তুললেন হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন ওই মিয়ারা এই লোকটা সম্পর্কে তোমাদের কোনো ভালো কাজে রিপোর্ট আছে জানো কিছু কেউ কিছু কয় না একজনে দাঁড়ায় কয় হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে কি কয় যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল জিহাদ করে রাত্রে এক জায়গায় তাঁবু গেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে যাতে করে এই মুজাহিদদের কারো কেউ অত্যাচার করতে না পারে রাত্রে আক্রান্ত না হতে পারে সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি হুজুর জানাজা পড়লেন মিশকাত শরীফের হাদিস হুজুর জানাজা নিজে পড়লেন জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন ও কবরওয়ালা তোমার সাথীরা তোমাকে বলে জাহান্নামী আর আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছি বেশক তুমি আল্লাহর জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর বলেন ওমর মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো জন্মটাও দেখো জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছেন রাসুলে পাক যেমন রক্ত দিয়েছেন জান দিয়েছেন বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে জান দেওয়া লাগে দিবেন আপনারা দিবেন আপনারা আমি আজকে এই মাহফিলে আমি আপনাদের বলতে চাই বাংলাদেশে আল্লাহ যদি মেহরবানি করেন ইলেকশন আসতে পারে পারে না পারে কি না আল্লাহ মেহরবানি করলে ইলেকশন আসবে কিন্তু সেই ইলেকশন আসলে পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দিন কায়েম হওয়ার পথ আছে সুযোগ আছে যে কোন আদর্শকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য দুইটা পথ একটা বিপ্লব আর একটা হলো গণতন্ত্র বিপ্লবের পথ রক্ত পিচ্ছিল আর গণতন্ত্রের পথ সহজ এবং সাবলীল আমাদের দেশে গণতন্ত্রের পরিবেশ আছে আছে না গণতন্ত্রের পরিবেশ আছে এই গণতান্ত্রিক পরিবেশে যদি গণতন্ত্র আসে ইলেকশন যদি হয় তাহলে এবারের ভোটগুলি যাবে কোথায় কাদের কাছে যাবে ধরে বলেন ইসলামের কাদের কাছে দিবেন কিন্তু বসন্তের কোকিল আছে একরকমের বসন্তের কোকিল চেনেন নাম শুনছেন চেনেন না বসন্তের কোকিল কারে বলে সারা বছরে খোঁজ নাই বসন্তের সময় কু কু করে ঠিক কিনা ইলেকশন আসতে পরে এক শ্রেণীর হুজুর আসবেন সারা বছর রাজনৈতিক ময়দানে নাই জেলে নাই জরিমানায় নাই কোথাও নাই অতদলীয় মোর্চা অতদলীয় নেতা লোক নাই জন নাই এসে পাগড়ি মাথায় দিয়ে বলবে ইসলাম গেল আসুন আপনারা সবাই ভোট দিয়ে আমারে প্রেসিডেন্ট বানায় দেন এরকম হুজুর এ ধরনের পিছ সাহেব এ ধরনের কোন মলন সাহেব দাঁড়াই যেতে পারে আমারে ভোট দেন
এখন বলেন যে লোকটার কোনো অফিস নাই লোক নাই কর্মী নাই কিছু নাই ইলেকশনের জন্য দাঁড়াইলো আপনি বরকতের জন্য ভোট দিলেন ইসলামের ভালো হবে না ক্ষতি হবে জোরে বলেন কি হবে এই নেতা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বানাইতে চাইছিল আবু জাহেল নেতারা বানাইতে চাইছিল হুজুরকে নেতৃত্ব দিতে চাইছিল না হুজুর নেতৃত্ব নিছিলেন কেন নেন নাই হুজুর বুঝেছিলেন এখন যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে আবু জাহেল হবে কি প্রধানমন্ত্রী ইসলামের সর্বনাশ হয়ে যাবে লোক বানাইছেন 13 বছর বসে সুতরাং ওই সমস্ত লোক ইলেকশনের সময় ময়দানে আসবে যাদের লোক নাই জন নাই অফিস নাই সারা দেশে কেউ নাই ঢাল নাই তরবারি নাই নিধি নাম সর্দার ইসলাম গেল তাড়াতাড়ি ভোট দাও লোকেরা মনে করলো হুজুরে ভোট দিয়ে একটুখানি সওয়াব কামাই করি হুজুরে ভোট দিলেন কয়েকজন হুজুর মাওলানা সাহেব গেলেন ইলেকশনে পার হইয়া সারা দেশে কোনো কর্মী নাই তাদের পার হয়ে গেলেন বলেন বঙ্গভবনে যায় যদি খতমে খাজাগান পড়েন তাহলে অর্থনৈতিক দুরবস্থা দূর হবে খতমে তাসমিয়া যদি পড়ে খতমে নারিয়া মিলাদ শরীফ বারবার যদি পড়ে পার্লামেন্টে তাতে কি বালা মুসিবত দেশের অর্থনীতি সমাজনীতির মুসিবত কি কমবে কমবে না বরং সেখানে আপনাকে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে দেখতে হবে কারা দাঁড়িয়েছে অনেকে আমাকে বলেন হুজুর বলেন তো ইসলামের কথা কিন্তু দল তো অনেক কোন দলে যাব ইসলামের নামে কত দল কোন দলে যাব আমি জিজ্ঞেস করি দল বলতে বুঝেন নাকি দল মানে কি বেবি ট্যাক্সি মার্কা দল টেম্পু মার্কা দল রিক্সা মার্কা দল একটা ড্রাইভার তারপর পিছনে দুইটা প্যাসেঞ্জার অর্থাৎ একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি একজন ট্রেজারার একজন কেশিয়ার বাস এই তিনজনের পার্টি সারা দেশে অফিস নাই লোক নাই জোন নাই এগুলো দল হইল জোরে বলেন এগুলি দল হলো অমুক ইসলাম তমুক ইসলাম দিল একটা নাম দিয়ে জনমের মতো ইলেকশন আসলে পরে প্রেসিডেন্টের কাছ থেকে সরকারের কাছের থেকে টাকা খাইয়া ইলেকশনের জন্য দাঁড়ায় যায় পাগল ছাগল ঠিক কিনা কন জোরে বলেন সত্য কিনা আমি বলি মিয়া দল যদি দেখতে হয় অনেকে বলে যে কোন দলে যাব তা আমি বলি যে বাজারে যখন ইলিশ মাছ কিনতে যান ইলিশ মাছ কি শুধু এক দোকানে পাওয়া যায় না অনেক দোকানে পাওয়া যায় তো আপনি অনেক দোকানে ইলিশ আছে বলে বাড়ি যেয়ে বলেন না বলেন নাকি বউকে যে বাজারে তো গেছিলাম মাছ কিনতে কিন্তু ইলিশ পাওয়া যায় বহু দোকানে রাগ করে কোনো দোকান দিয়ে কিনি নেই একটা কথা হলো বরং আপনি কিনবেন ইলিশ টাটকা এবং পচা না এরকম দেখে যার দোকানে পাওয়া যায় সেইটাই কিনবেন ঠিক কিনা দল আপনাকে অবশ্যই করতে হবে কোনটা করবেন সে আকল আপনাকে আল্লাহ দিয়েছেন দল বলা হয় তাদেরকেই ইসলামী দল দাবি করতে তারাই পারে যাদের কর্মী বাহিনী ছড়িয়ে আছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঠিক কিনা কন যারা ছাত্রদের ভিতরে কাজ করে ইসলামের আওয়াজ তুলেছে ছাত্রদের ভিতরে আওয়াজ তুলেছে শ্রমিকদের মধ্যে আওয়াজ তুলেছে নারীদের মধ্যে আওয়াজ তুলেছে অমুসলিমদের মধ্যে আওয়াজ তুলেছে কল কারখানা সেক্রেটারিয়েট বঙ্গভবন ক্যান্টনমেন্ট সর্বত্র ইসলামের আওয়াজ তুলেছে আর মানুষের চিন্তা শক্তির পরিশুদ্ধির জন্য অগণিত ইসলামী সাহিত্যের ভান্ডার সাহিত্য সম্ভার দিয়ে গোটা দেশকে ছেয়ে ফেলেছে তার নাম ইসলামী আন্দোলন জোরে বলেন ঠিক কিনা এ আন্দোলন কোনটি তা বোঝার মতো আকল আপনাদের থাকা উচিত এবং সেই দলে শরিক হয়ে আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করার দৃঢ় শপথ উজ্জীবিত হতে হবে আজকের মুসলমানদেরকে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন তাহলে আজ এই মাহফিলে এনএসআই আইবি এসবি ডিএফআই আর্মি ইন্টেলিজেন্স গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের কেরামন কাতিবিন ভাইরা সব আছেন ঠিক কিনা সব আছে কিন্তু দুর্ভাগ্য জাতীয় পত্রিকার সাংবাদিকগুলি আসেন না ওই 2,000-2,500 লোকের বিশাল জনসভায় হাজির ছবি টবি সব ঠিক মতো দেওয়া যায় এটা দেওয়া যায় না তার কারণ হল এখানে যে সব কথা বলা হয় তা তাদের কিছুটা অসুবিধা আমরা দোয়া করব আল্লাহ যেন এই অসুবিধা তাদের কাটায় ওঠার তৌফিক দেন জোরে বলেন আমিন এই বিশাল জনসমুদ্র গভর্নমেন্টের আইবি দেখে রাখুন এসবি ডিএফআই দেখে রাখুন এই বিশাল জনতা কি চায় এই দেশের বুকে যারা ইসলাম চান কোরআন ও সুন্নার আইন যারা চান শুধুমাত্র সেই মোমেনেরা হাত তুলবেন আর কেউ না কোন মুনাফেক হাত তুলবেন না এখন না এখন না কোন মুনাফেক হাত তুলবেন না আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন যারা চান বাংলার জমিনে দিন কায়েম হোক এবং বসে থাকবেন না ইসলামী আন্দোলনে শরিক হবেন আজকের থেকে সেই সব মোমেনেরা হাত তুলবেন একটা স্লোগান দিবেন এমন যে স্লোগান দিল্লির উপর থেকে
মদিনা মুনাওয়ারা হয়ে আরশে আযিমে চলে যায়। পারবেন? কেউ মনে করবেন না আমি গভর্নমেন্ট হাই অফিসিয়াল, আমি একজন গভর্নমেন্টের বড় অফিসার, আমি যদি হা করে আল্লাহু আকবার বলি তাহলে আমার প্রেস্টিজ হ্যাম্পার করবে। কোন থামুন, কোন মাওলানা সাহেব মনে করবেন না, থামিয়া থামো, কোন মাওলানা সাহেব মনে করবেন না আমি যদি হা করে তাকবীর দেই তাহলে আমার প্রেস্টিজ কনসার্ন হবে, এ ধরনের অসুবিধা হবে কারো? আলেম, পীর, বুজুর্গ, অফিসার, শিক্ষক, ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা, সমস্ত মানুষ এক মুহূর্তের ভিতরে গায়ের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসেন। জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান দিবেন, সারা জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান, এমন জোরে আওয়াজ তুলবেন কাফের কলিজা থরথর করে কাঁপবে। মুনাফিক মুনাফিকি ছেড়ে দিয়ে ইসলামের কোলে চলে আসবে। পারবেন না? দুহাত উঁচু করে সিংহের মতো গর্জে উঠবেন, আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আরশে আযিমে। জোরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন, নারে তাকবীর! আরো জোরে, নারে তাকবীর! দীন ইসলাম, দীন ইসলাম! বাংলাদেশ, বাংলাদেশ! কুরআন হাদিস, কুরআন হাদিস! ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা! আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সারা বিশ্বের মুসলমান! এক মুহূর্তে বসে পড়ুক, এক সেকেন্ডের ভিতরে বসে পড়ুক, জোরে সোরে জিকির করেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া বিধান জমিনের উপরে কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। মোনাজাত আর বেশি দেরি হবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দেব, যেহেতু বহু দূর দারাজ থেকে লোকেরা এসেছেন, রাত আজকে বেশি করা হবে না। আপনারা দাঁড়ানো মানুষেরা বসে পড়বেন। আল্লাহর দেওয়া এই বিধানকে বাংলার জমিনে কায়েম করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং কিছু কথা বলব, অত্যন্ত জরুরি যে কথাগুলি আপনাদের শুনতে হবে। চট্টগ্রাম হল, এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, এটার নাম কি? জোরে বলুন, ইসলামাবাদ হিসাবে আল্লাহ যেন এটাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি একে উঠবে না, বসুন। এটা হল এর নাম ইসলামাবাদ। এই ইসলামাবাদের জমিনে বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উঠেছে। এইখানে স্বাধীনতার পতাকা কোথায় উঠেছে? ধরে বলেন কোথায়? স্বাধীনতার পতাকা উঠেছে সর্বপ্রথম যেখানে ইসলামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে, ধরে বলেন ইনশাআল্লাহ। আজ আমাদের দেশে আমাদের বর্তমান সরকার, আমাদের বলতে হয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের ছেলেগুলিকে খারাপ বানাবেন না। আমাদের ছেলেগুলি খারাপ বানা দেওয়া হচ্ছে না বলুন? ছেলেগুলিকে খারাপ বানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ইউনিভার্সিটিগুলি সর্বনাশ করে দেওয়া হল, ইউনিভার্সিটিগুলিতে অস্ত্র আমদানি করা হয়েছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি, আমি গত দ্বিতীয় দিনে বলেছি আপনাদের সামনে, চট্টগ্রামের একটি বিরাট গৌরব, জোরে বলেন ঠিক কিনা? বিগত এক বছর দেড় বছর ধরে এই ইউনিভার্সিটিতে কোন সন্ত্রাস ছিল না, মারামারি ছিল না, ঠিক কিনা? কন সেইটা হয়েছে সন্ত্রাসের যুগ। আর যখন মানুষ মারা হলো, ছাত্র মারা হলো, তখন সন্ত্রাস হয় না। রাজশাহীতে যখন ছাত্র মারা হলো, শহীদ করা হলো, তখন সেটা সন্ত্রাস হয় না।
রংপুরে যখন ছাত্র মারা হয় শহীদ তখন সেটা সন্ত্রাস হয় না কিন্তু চট্টগ্রামে ভালোভাবে আরামে কাজ চলতেছিল ইউনিভার্সিটির সেটা নাকি খুব সন্ত্রাস হয়েছে এখন খুব ভালো হয়েছে আমি জানি না ভিসি এবং প্রভিসির অবস্থাটা কি পত্রিকায় দেখতে পেলাম ভিসি বলছেন সাক্ষাৎকারে যে সেখানে আরো হলের ভিতরে নতুন করে গুন্ডা ঢুকানো হয়েছে সশস্ত্র গুন্ডা ঢুকানো হয়েছে আর আর প্রভিসি তিনি সাক্ষাৎকারে বললেন সাংবাদিকদের কাছে যে আমি কিছু দেখতে পাচ্ছি না সবই নাকি নরমাল সুতরাং এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে আমার কাছে খবর এসেছে গতকাল ইউনিভার্সিটির ৩০টা রুমের ভিতরে ছাত্রদের তাদের বই পত্র বিছানা পত্র সব তছনছ করে ভেঙে চুরে সব শেষ করে দেওয়া হয়েছে সুতরাং গভর্নমেন্ট ইচ্ছে করে এগুলি করতেছে বলুন ঠিক কিনা জোরে বলেন সত্য কিনা ঢাকা ইউনিভার্সিটি পুলিশ দিয়ে গভর্নমেন্ট অস্ত্র উদ্ধার করে নাই জোরে বলেন করে নাই তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোন নবাবজাদা নসরুল্লাহ খান বসে আছে যে তাকে হটাবার মতো ক্ষমতা গভর্নমেন্টের নাই যদি গভর্নমেন্টের না থাকে ক্ষমতা তাহলে এমন নপুংসক অবৈধ সরকারকে এক মুহূর্ত ক্ষমতায় থাকার আর অধিকার নাই বর্তমান সরকারের ছত্র ছায়ায় সরকারের মদত পুষ্ট হয়ে কমিউনিস্টরা হাইজ্যাক করেছে হলগুলি সেখানে ইউনিভার্সিটি খুলে দিলে পরে আপনারা বিশ্বাস করুন রক্তের গঙ্গা বইয়ে যাবে ওরা অস্ত্র নিয়ে লোক ঢুকায়েছে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তারা জবাও করবে এ কমিউনিস্টরা ইসলামের দুশ্মন বাংলাদেশের দুশ্মন বাংলাদেশের বুকে ১০ কোটি তাওহিদি জনতার দেশে কমিউনিস্টদের রাজনীতি করার কোন অধিকার নাই সুতরাং গভর্নমেন্ট যদি পুরুষ হয় গভর্নমেন্ট যদি পুরুষ হন মুনাফেক যদি না হন তাহলে আগামীকাল ইউনিভার্সিটি ঘেরাও করে পুলিশ বিডিআর ঢুকিয়ে দিয়ে অস্ত্র উদ্ধার করে শিক্ষার পরিবেশ তৈরি করুন এ দাবি আজকে তাফসিরের মাহফিল থেকে আমরা তুললাম কি বলেন আপনাদের সকলের দাবিরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাস্তার উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন যেন তার দিনকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সত্যিকারের মুসলমান হতে পারি জোরে বলেন আমিন ভাইয়েরা আমার